রাখার পর, তাই না? দ্বিতীয় সেশন আমরা শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ অল এভরিবডি। আমরা উপস্থিত আছি আমরা প্রত্যেকে এখানে। সুমন্ত স্যার খুব ভালো বললেন, আমি এইখানকার যিনি আমাদের এমপ্লয় কৃষ্ণা ইন্ডিয়া নিধি লিমিটেড কাকলি ম্যাডামকে আমি ডেকে নিতে চাইছি, কিছু মূল্যবান উনি আপনাদের সামনে কিছু বার্তা দিক কৃষ্ণা সম্পর্কে। কারণ আমাদের 5 এবং 6 মেগা সেমিনার ইয়ারলি যে কনফারেন্স আমরা হয় ইয়ারলি কৃষ্ণা ইন্ডিয়া নিধি লিমিটেডের, উনি গিয়েছিলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত যে কি প্রোগ্রেস করেছে, আর এই বার্তা যে আগামী দিনে আমরা এখানে ব্রাঞ্চ ওপেনিং করতে চলেছি এমএসপির মাধ্যম দিয়ে, সে কতটুকু ভূমিকা পালন আপনাদের সামনে করবে সেটা শোনার জন্য। প্লিজ কামিং কাকলি চৌধুরী, থ্যাংক ইউ। ওখান থেকে জুনিয়ার কিশলের মধ্যে সামনে মাসে 5-6 তারিখ একটা আমাদের ইয়ে হয়েছিল কিশলায়, আমরা কয়েকজন গেছিলাম এখানে গত মাসে ছিল, তো আমরা সেখানে গেছিলাম বাতখুল্লায় সুন্দরগড়। ওখানে আমাদের একটা মানে ব্রাঞ্চ আছে, ওখানে আমাদের নয়নের মণি আমরা যাকে বলি, আমাদের সুব্রত স্যার, স্যারের বাড়িতেই চলি হয়েছিল আয়োজনটা হেড অফিসে ওখানে। তো আমরা এখান থেকে গিয়েছিলাম মোটামুটি কয়েকজন, আমাদের এখানে আছে তার মধ্যে শর্মিলা আছে, তারপরে শ্যামলি আছে, তারপরে মেয়ে আছে ওখানে অনামিকা চৌধুরী, রিয়া মণ্ডল, তপন ভাই, আশিস ভাই, আর এই দাদা, আর ডোনা বলে একটা মেয়ে আমাদের মেয়ে, ও আজকে উপস্থিত হতে পারেনি, বাইরে চলে গেল। আমরা 7-8 জন গেছিলাম। তো যাক, জিনিসটা ওখান থেকে ঘুরে এলাম, দেখে এলাম, বুঝে এলাম, খুব ভালো লেগেছে, সেটা নিয়েই আমরা সামনের দিকে এগোতে চলেছি। এবং আমরা আশা করছি যে তার জন্যে আজকে স্যাররা এসছেন, এবং স্যার যিনি বললেন আপনাদের সামনে ভালো ভালো কথা যে কিভাবে কি করতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, সেটা সবাই বুঝে গেলেন, সবাই শিখে নিলেন। এবং আগামী দিনে আমাদের আরও শেখার আছে, শেখার তো কিছু শেষ নেই, যত শিখবো আবার যত ঠেকবো তত শিখবো। তো ওই জন্য আমি এখানে বেশি কিছু বলতে চাই না, স্যাররা বলবে, আমি ছোট্ট করে ছেড়ে দিচ্ছি যে আমরা আশা করছি আজকে এখানে যারা এসছি সবাই ভালো করে খুব শিখবো, এবং কিশলায় হচ্ছে কিশলায়কে আমরা খুব ভালোবাসবো। আগে প্রথমত আমরা সবাই জানি যে একটা কিছুকে যদি আমরা ভালোবাসি সেটার প্রতি আমাদের একটা আলাদাই ফিলিংস থাকে, তাই না? ওই জন্য বলছি আমরা সবাই কিশলায়টাকে ভালোবাসবো আগে, ভালো করে তারপরে জানবো, বুঝবো, শিখবো, এবং আরও আমরা কিশলায়কে এগিয়ে নিয়ে যাব। এবং আগামী দিনে যেটা বড় ব্রাঞ্চ করার জন্য আমরা সবাই উঠে পড়ে লেগেছি, ওটা যত তাড়াতাড়ি শিখব মানে করার চেষ্টা করব। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ গিয়েছিলেন সেই উদ্দেশ্যে বলার জন্য আজকে বলা। তো আমি এই মুহূর্তে দেখে নিতে চাইছি আমাদের জেনারেল ম্যানেজার মিস্টার রাজু গুহ, নিশ্চয় ইউটিউবে দেখেছেন আমাদের কিশলা ইন্ডিয়া নিধি লিমিটেড নিজস্ব ইউটিউবে, যারা আমাদের টোটালটাই কন্ট্রোল করে রাজু বাবু, ইনি জেনারেল ম্যানেজার কিশলা ইন্ডিয়া নিধি লিমিটেডের, প্রচণ্ড পরিশ্রম করেন এবং এই হার্ড পরিশ্রম করার ফলে এই বিশ্বনাথ দার খাতাপত্র বা অন্য কিছু আনতে গিয়েই হিট অফিসে উনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন কিছুদিন আগে। আপনাদের আশীর্বাদে আজকে আপনাদের সামনে, তাই কিছু বক্তব্য বলার জন্য আমি দেখে নিচ্ছি। ধন্যবাদ। গুড মর্নিং। ভালো আছেন তো? বিষয়টা হচ্ছে এই দিন আমার এখানে আসা হলো মোটামুটি 3 বার মতন হবে, যার জন্য আজকে আমরা এসেছি যে কিশলায় থেকে আমরা ফালাক্কাতে একটা ব্রাঞ্চ আমাদের করতে হবে, এবং তার জন্য যে পরিকাঠামো আমাদের রেডি করতে হবে সেটার জন্য আজকে লড়াই করছি আমরা। তো আজকে ফালাক্কার আন্ডারে একটা নয় দুখানা আমাদের এমএসপি আছেন অলরেডি, এখানে একজন এমএসপি উপস্থিত রয়েছেন, ভাই কি নাম?
ইনি 18 মাইলে একটা আমাদের এমএসপি করেছেন বাট এখন ওপেনিং করেননি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে একটা সুখবর দিয়ে রাখি, গতকালকে একটা রিপোর্ট আমরা পেয়েছি গত পরশু দিন যে ভারতবর্ষে মোট 4টে সংস্থাকে ব্যাংকিং সেক্টরে আনার জন্য পারমিশন দেওয়া হয়েছে এবং তার মধ্যে আমাদের কিশলয় 3 নম্বর স্থানে আছে। তো আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কি ব্যাংক নয় এটা? অবশ্যই ব্যাংক, আমরা প্রি ব্যাংকিং সেক্টরে কাজ করছি। আমরা কেন প্রি ব্যাংকিং সেক্টরে রয়েছি? কারণ এখন আমরা যে সমস্ত এখন আমরা যে IFSC কোডটা ইউজ করছি না সেটা কোথাকার বলুন তো, আপনারা নিশ্চয়ই জানেন আপনারা যে আমরা বর্তমানে ইয়েস ব্যাংকে ব্যবহার করছি। তো ইয়েস ব্যাংক যেহেতু আমরা ব্যবহার করছি সেই কারণে আমরা প্রি ব্যাংকিং বলছি। তো প্রি ব্যাংকিং থেকে পিওর ব্যাংকিং যখন হবো তখন আমরা নিজস্ব IFSC পেয়ে যাব। যেমন বন্ধন প্রথমে নিজস্ব IFSC কোড ছিল না, ওরা পরবর্তীকালে পেয়েছিল। তো সুখবর এটাই যে আমরা ব্যাংকিং লাইসেন্স পেতে চলেছি এবং আমাদের অনুমোদন দিয়ে দিয়েছে। বাট একটা ক্রাইটেরিয়া রয়েছে। কি ক্রাইটেরিয়া? যে 10 লক্ষ গ্রাহক তৈরি করতে হবে এবং 500 কোটি আউটস্ট্যান্ডিং করতে হবে। আর এই 10 লক্ষ গ্রাহক তৈরি করার জন্যই কিন্তু আমরা আপনাদের নিয়ে মিটিং করছি। কারণ এরকমভাবে বিভিন্ন জায়গায় মিটিং শিটিং করে আমরা 10 লক্ষ গ্রাহকটা তৈরি করে ফেলবো 22 সালের মধ্যে, সেরকমই পরিকল্পনা আমাদের রয়েছে। তো যাই হোক, আপনারা কাজ করুন। যেটা সুমন্ত স্যার বললেন যে ফর্মুলা দিলেন, সেই ফর্মুলা ওয়াইজ আপনারা কাজ করুন, অবশ্যই আমাদের জানুয়ারি মাসের আগেই আমাদের এখানে ব্রাঞ্চটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ রাজু গুহ স্যারকে। উনি আবার আমরা ঘুরে পেয়েছি ওনাকে, মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে হসপিটালে নিয়ে গিয়েছিলেন অনেকেই আমাদের অফিস স্টাফ এবং আমরা ইভেন গিয়েছিলাম অফিস থেকে। মানে যে কন্ডিশন হয়ে গিয়েছিল তারপরেও সকলের আপনাদের আশীর্বাদে, সকলের প্রচেষ্টায় এবং বিশেষত আমাদের কিশলয় ইন্ডিয়া নিধি লিমিটেড আর্থিক দিক থেকে যেটা আমাদের কিশলয় ডিরেক্টররা আমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করেছেন রাজীবের জন্য, অল ক্রিক এমপ্লয়ীদের জন্য কিশলয় সবারই পাশে অভাব অনটনে থাকছে, থাকবে আগামী দিনে আপনাদের পাশে। তো এই মুহূর্তে আমি আমাদের কিশলয় সম্পর্কে ঠিক আছে এই মুহূর্তে আমি একটু বসছি অ্যাঙ্কার করার জন্য। আমার সুমন্ত বাবুকে বলছি অসংখ্য ধন্যবাদ আবার আমাকে বলার জন্য। যাই হোক, কিশলয়ের ডিটেলস পার্ট আমাদের আপনাদের জানার দরকার। এটা তো ফর্মুলা শিখলেন কীভাবে কাজটা করা যায়, কিন্তু যে ফর্মুলায় করব সেই ফর্মুলাটা ঠিক আছে তো? সেইটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে, সেই ধারণাটা আগে দরকার, নাহলে ফর্মুলা কিন্তু ফেলে কোনো লাভ হবে না। ঠিক আছে, সেই ধারণাটা আপনারা মন দিয়ে শুনবেন, ওনাদের বক্তব্য খুব গুরুত্ব সহকারে শুনবেন, কারণ এটা আপনাদের অত্যন্ত জানার দরকার। যদি এইটা না জানে তাহলে ফর্মুলাতে ফেলেও কিছু হবে না। ঠিক আছে, তা এতক্ষণ যিনি অ্যাঙ্কারিং করলেন মিস্টার জাহাঙ্গীরবাবু, ওনার সম্পর্কে একটু বলি। মানে আপনাদের জানার দরকার যে কিশলয়ের মানে সব থেকে বড় পিলার সাপোর্টিংয়ের যিনি আছেন, মানে আমাদের ইউনিট টু জেনারেল ম্যানেজার মিস্টার খোকনবাবু একটা বিরাট পিলার, তার সব থেকে বড় যে রড, একটা প্লেয়ারের তো অনেকগুলো রড থাকে, রড বাঁধা থাকে, সব থেকে শক্ত এবং টিকসই TMT বারটা হচ্ছে জাহাঙ্গীরবাবু কিশলয়। ঠিক আছে, উনি যে কথাটা উনি যতটুকু জানে কিশলয় সম্পর্কে, আমার মনে হয় অনেকের কম বেশি সেই ধারণাটা নেই, এবং খোকনবাবু যতটা জানে আমরা ওনার থেকে অনেক কম জানি কিশলয় সম্পর্কে। মানে ওনারা একদম কাছে থেকে দেখেছেন, এইভাবে কিশলয়ের জন্মলগ্ন থেকে ওরা এইভাবে আছে, এবং ভবিষ্যতে ওরা কোন জায়গায় পৌঁছাবে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনারা সেই কথাগুলো মন দিয়ে শুনুন। জাহাঙ্গীরবাবুকে বলছি আপনি কিশলয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। গুড মর্নিং। থ্যাংক ইউ। নিশ্চয় আমরা ভালো আছি, তাই তো? ভালো ছিলাম বলে আজকে বাড়ি থেকে আমরা এখানে আসতে পেরেছি। তো প্রথমে বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের যে সমস্ত এমপ্লয়িরা বাড়ি থেকে আজকে আমাদের এই MSP ওপেনিংয়ে আপনারা যে পদ ধরে দিয়েছেন এখানে, সর্বপ্রথমে জানাই
আমাদের কিশোর ইন্ডিয়া নিজের বৃন্দের পক্ষ থেকে, আমাদের ইউনিটের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা, সালাম এবং আদাব। ওকে, তারপর পর জানায় আজকে এখানে উপস্থিত আমার অনেক গুরুজনেরা রয়েছেন, যাদের কাছ থেকে আমরা আরও অনেক অনেক শিখব, জানব, বুঝবো এবং বলবো। আমরা আমি যার হাত ধরে এসেছি, আমার প্রিয়, আমার কাছের, আমার নয়নমণি, আমাদের ইউনিট জেনারেল ম্যানেজার রাজু গোহল। রাজু গোহল স্যার যেন একটু যার জন্য আজকে আমি কিশোরাই এখানে আসতে পেরেছি বলতেই হবে। এবং ইউনিট দিক থেকে কিশোরাই ইন্ডিয়া নিজি লিমিটেডে বলতে গেলে 6টা ইউনিট দ্বারা পরিলক্ষিত বা গঠিত। পশ্চিমবাংলায় কিশোরাই ইন্ডিয়া নিজি লিমিটেডের বড় যে ইউনিট, বলা যেতে পারে এক কথায় ইউনিট টু, যার নেতৃত্বে আমরা আমাদের সকল সারা ওয়েস্টবেঙ্গলে দৌড়ে বেড়াচ্ছি, যিনি আমাদের কান্ডারি, যিনি আমাদের সমস্ত কিছু দেখভাল করেন এবং দিনকে রাত, রাতকে দিন করে দেয়। এই বয়সে আমি তো ওনার যখন গাড়িতে বসি আমি বলি যে উনি 18 বছরের একটা যুবক, 45 ইয়ার্স প্লাস মনে হয় যত সম্ভবত, আমি জানি না সঠিক, 50 প্লাস, যাই হোক কমে বলে বলেছি। তো আমি মনে করি যে 18 বছরের যুবক আমাদের ইউনিট জেনারেল ম্যানেজার মিস্টার খপন বিশ্বাস। তো সত্যি মানে এমনভাবে ড্রাইভ করেন বাইকে বা ফোর হুইলারে, কল্পনা করা যায় না যে কিভাবে খাঁটি নিয়ে চলে যায়। আমি তার পিছনে বসে থাকি, ঠিক তেমনিভাবে আমি বলার কারণ হচ্ছে এইটাই, ঠিক তেমনিভাবে কাটিয়ে এত 6টা ইউনিটের মধ্যে নাম্বার ওয়ান এই মুহূর্তে কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেডের, যার ব্যাকলাইট খুঁজে আগামী দিনে কেউ পাবে না, সেই আমাদের খপন বিশ্বাস। আরেকবার দ্বিতীয়বারের জন্য জোরদার তালি, থ্যাংক ইউ। এবং বলা যেতে পারে আপনাদের কথা একটু বলতেই হবে, এবং যে সমস্ত সৈনিকদের নিয়ে আজকে আমরা কিশোর ইন্ডিয়া সারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সাগর, আমরা আমাদের এই বাহিনী নিয়ে, কিশোরের বাহিনী নিয়ে আমরা ছুটছি। তার যেমন আমার জন্য বলল টিএমটি বার নাম্বার ওয়ান, তেমনি আমাদের টিএমটি বার মিস্টার সুমন্ত ঘোষ, সুমন্তবাবু রয়েছেন, রয়েছেন আমাদের আমার ডাইরেক্ট প্রকাশ সাহা, রয়েছেন আমার সঙ্গে নবারুণ দাস, রয়েছেন আমাদের সঙ্গে অমন চন্দ্র বিশ্বাস, আর অনেকে আমার 29 জন ডাইরেক্ট রয়েছে, 29 পিপুল এমপ্লয় ডাইরেক্ট আমি সারা ওয়েস্ট বেঙ্গলে ইনপুট করেছি। কারণ হচ্ছে এইটাই যে আমরা বেকারত্ব জ্বালা যেটা আমরা বুঝতে পেরেছি সেগুলো ঘুচাতে হবে। কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেড মানে তার ফর্মুলা কিছু আমি আলোচনা করব। তো এটা হচ্ছে বিষয়, কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেডের যখন আমি প্রথম জয়েন হই, একটু আমি বলি বিষয়টা নাহলে ঠিক আসবে না, ক্লিয়ার নয়। কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেড আমাকে যখন জয়েন করাতে আসে স্যারের নেতৃত্বে, আমার বাড়িতে আমার ছোট্ট একটা কুড়িয়ে ঘর আছে, সেখানে এসেছিল আমার বারান্দায় বসে যখন আসে, স্যারদের বলেছিলাম যে ফর্মুলাটা জানলাম প্রথমে নিধি, নো ডাউট ভালো করা যেতেই পারে, কারণ ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে 1889 সালে আমাদের কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেডের প্রচলন আছে আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে। তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, তার আগ থেকে আছে আমাদের নিধির প্রচলন, যেটা বিভিন্ন লোকসভা অধিবেশনে সেগুলো প্রণয়ন, আইন প্রণয়ন করার ফলে পরপর ধাপে ধাপে বিভিন্ন রাজ্যে সেগুলো হচ্ছে, যেটা আগামী দিনে অনেক অনেক ব্যাংক হতে চলেছে, হয়েছে আগামী দিনেও হবে, তার একটা মাত্র অংশ নিধি নিয়ে আমরা কাজ করছি কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেডের নাম দিয়ে আমরা চলছি। স্যারকে বলেছিলাম, স্যার অনেক কোম্পানি অনেক কিছু মানুষের প্রাণহানি নিয়েছে, প্রাণ জীবন নিয়েছে, অনেক বাড়িঘর ছেড়ে দিয়ে অনেক জন চলে গেছে, এরকম কিছু হবে না তো, টাকা পয়সা মানুষ দিচ্ছে নিচ্ছে জমা দিচ্ছে পাবে না, এরকম কিছু কোনোদিন হবে না তো। তো যে আইন, যেটা আইন আইনি কথা বলবে, এটা কোনো লিমিটেড কোম্পানি, নট প্রাইভেট লিমিটেড, লিমিটেড আর প্রাইভেট লিমিটেড মিনসটা অনেকটা আমরা জানি, খুব শর্ট করে আমি বলছি, প্রাইভেট লিমিটেড মিনস ব্যক্তিগত মালিকানা, লিমিটেড
প্রাইভেট লিমিটেড মিন্স এখানে আমরা পাবলিক লিমিটেড আমরা প্রত্যেককে মালিকানা অল পিপল যারা আমরা এখানে সদস্য পদ হয়েছি সদস্য গ্রহণ করেছি কিশলা ইন্ডিয়া নিধি লিমিটেড প্রাইভেট লিমিটেড বলতে কোনো কিছু নেই যেটা হলো লিমিটেড কিশলা ইন্ডিয়া নিধি লিমিটেড যে লিমিটেড একটা বোর্ড দ্বারা পরিচালিত হয় নট সিঙ্গেল ম্যান কি দ্বারা পরিচালিত হয় সিঙ্গেল ম্যান নয় এটা বোর্ড দ্বারা পরিচালিত হয় তাহলে কাকলিদি একা মেরে নিয়ে চলে যেতে পারে বিশ্বনাথ একা মেরে নিয়ে চলে যেতে পারে আমি যাবো না আপনি যাবে না ইনি যাবে না রাইট তাহলে উনি মারতে পারবে না কোনো দিক থেকে তাই না কি তাহলে পাবলিকে যে টাকা পয়সাগুলো আমরা নিচ্ছি সার্টিফিকেট দিচ্ছি তার সঞ্চয় করে রাখছি সেগুলো 100% আমরা রিটার্ন দিতে পারবো যেটা আমাদের ব্যাংকিং সেক্টরকে টোটাল দেখছে কে আমরা এই কিচলাই ছাড়া আদার্স যে ব্যাংকিংগুলো আমরা টাকা রাখছি সেগুলো দেখছে কে ব্যাংকের মাথা কি আমাদের আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের জানতে হবে প্রত্যেককে যে কিশল ইন্ডিয়া নিধি লিমিটেড যে সমস্ত মানুষগুলো আজকে আমাদের এই কিশলাইয়ের 2017 সাল 7 ডিসেম্বর অ্যাকচুয়াল নিধির এই কাজটা করতে গিয়ে 2012 সাল থেকে কাজটা শুরু হয়েছে তার আইন প্রণয়ন করে স্টোরি বলতে গেলে অনেক সময় লাগবে খুব জিস্ট বিষয়টা আপনাদের বলছি 2017 আগামী দিনে ট্রেনিং যখন হবে তখন বলবো টাইম যখন থাকবে 2017 সাল 7 ডিসেম্বরে কাজটা যখন শুরু করে মাননীয় আমাদের সকলের নয়নমণি সুব্রত মৈত্র স্যার পলাশ স্যার দুটো পলাশ আছে এবং তনুভাইবাবু রানা অধিকারী অনেকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং শত কোটি প্রণাম এই কারণেই যে তাদের ছত্র ছাড়াতে আজকে আমরা সারা ওয়েস্টবেঙ্গলে কর্মযোগ্য হতে পেরেছি এবং পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছে ঘরের ছেলে মেয়েদের যারা লেখাপড়া শিখিয়েছে চাকরির জন্য আজকে মোবাইলটা নিয়ে নেবেন তাদেরকে হাত ধরে তোলার জন্য আমাদের সুমন্তবাবু বলেছেন যে ব্যাংকের কাজ এরকম হয় নাকি মিটিং করে আপনাদের কাজে লাগাবে 100% পারফেক্ট কথা বলেছি কোনোদিনই হয় না বিগত দিন এরকম কোন ব্যাংক করেছিল জানেন আপনারা করেছিল আপনারা জানেন না তাহলে যদি জানতেন এখানে বসে থাকতেন না আপনারা তো চাকরি করতেন রাইট এরকমই করেছিল আজকে একটুখানি বলি কি আপনাদের মানে সত্যি আজকে যারা এখানে এসেছেন গোল্ডেন অপরচুনিটি টাইমে আপনারা এসেছেন কিশল ইন্ডিয়া নিধি লিমিটেডে যেটা আমরা পাসবুক দিতে পারছি আমরা আইএসপি কোড ইউজ করতে পারছি আমরা আমাদের অ্যাপসটা ইউজ করতে পারছি ইউটিলিটি সার্ভিসগুলো আমরা ইউজ করতে পারছি আমরা আমাদের ব্রাঞ্চ দেখাতে পারছি আমাদের অনেক স্টাফ কাজ করছে অনেক এমএসপি লঞ্চ করেছি বিভিন্ন কিছু আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন আমি অল রেকর্ড ক্লাস রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন একটা আমি মাইক্রো ফাইন্যান্স ব্রাঞ্চ বেরিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনাতে বন্ধন ব্যাংকের নামটা বলতে হয় একটু কেন কারণ আমাকে বলেছিল স্যার কোনো সার্ভিস করবেন আমি বললাম একটা আমি ব্রাঞ্চ ম্যানেজার আছে মাইক্রো ফাইন্যান্স আমি করবো না তো কি হলো সেখান থেকে আমি কিছু মানুষকে ওই বন্ধনে আমি ইনপুট করিয়েছিলাম তারা কাজ করছে অলরেডি এখন তারা 35-40 হাজার টাকা স্যালারি দু একজন ছেড়ে দিয়েছিল তারা আজকে লেবার কাজ করছে যারা করেছে তারা আজকে গাড়ি বাড়ি করছে তারা ভালো ভালো ঘরের ফ্যামিলির মেয়েকে পেয়েছে যে যেহেতু সার্ভিস করে একটা যারা সার্ভিস করে তাদের তো ভালো মেয়েগুলো খোঁজে যে সার্ভিস ব্যান একটা এলাকে দেবো তারা পেয়েছে তেমনি আর্থিক দিক থেকে তাদের অভাব অনটনটা অনেকটা ঘুচেছে তখন কিন্তু ব্যাংক কিছু হয়নি বন্ধন হয়নি আমি বলেছিলাম কাজ করুন আগামী দিনে ব্যাংক পরিণত হয়ে যাবে আপনারা কাজ করুন হ্যাঁ তারপরে কি হলো ওরা ব্যাংক হলো মাইক্রো ফাইন্যান্স একটা সেক্টর রয়েছে আর ব্যাংক কনভার্টার একটা হয়ে গেছে যারা ভালো স্টাফ ওই সম্পর্কে যারা ভালো জানে ঠিক আছে তো এই কারণে বললাম তারাও কিন্তু ছোট্ট ছোট্ট একটা বাড়িতে বাড়িতে নিয়ে 250-300-500 টাকা রুম ভাড়া করে নিয়ে 4-5টা ছেলেকে রেখে দিয়ে আজকে তাদের এই ব্যাংক প্রতিষ্ঠিত করার জন্য বন্ধন ব্যাংক তারা কিন্তু এরকম গ্রুপ বাজি করে তারা আপনাদের মতো আজকে যে গ্রুপ বাজি করে না বন্ধন তাদের মধ্যে থেকে অ্যাকাউন্ট ওপেনিং করেছিল আপনারা জানেন না সেইখান থেকে সেই মেম্বারশিপ গ্রহণ করার ফলে আজকে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে বন্ধন এজ ইউ ওয়েল আমরাও হতে চলেছি আপনাদের ছত্রছায়ে আপনাদের সহযোগিতায় তাহলে আপনারা এসেছেন এই গ্রামে তো প্রচুর মানুষ আছে আছে না সবাই এসেছে আজকে এখানে এসেছে কি সবাই আজকে এসেছে এখানে আপনাদের এখানে গ্রামে অনেক মানুষ আছে এসেছে তাহলে সবকিছু সবার এই সৌভাগ্য কি হয়
বলার কারণ এইটাই, সবাই ভাগ্যে সবকিছু জোটে না। বিগত দিনে যে সমস্ত ব্যাংকগুলো হয়েছিল সেই ভাগ্য আমাদের যেমন জোটেনি, তাদেরও কিন্তু আজকে জোটেনি, যেটা আপনাদের। সেই জন্য বলি এই গোল্ডেন অপরচুনিটি টাইমে আপনারা এসেছেন, আপনাদের জন্য একবার জোরদার তালিয়া। কারণ সত্যি আপনারা খুবই সৌভাগ্যবান ব্যক্তি আজকে কিশোরাই আছে। কারণ কেন আজকে আপনারা কিশোরাই নামটা শুনেছেন, আমরা এখানে অত দূর থেকে এসেছি, তিনটের সময় ঘুম থেকে উঠেছি, ঘুম নেই, যদি ঘুমিয়ে যাই যে না যেতে পারি তাহলে মিস্টেক হয়ে যাবে। সেই জন্য আজকে স্যার আমরা ওখানে প্রচণ্ড বৃষ্টি, তারা মধ্যে দেখো আজকে এখানে বলেছি যাবো, এসেছি, আগামী দিনেও আসবো। তো ব্যাপারটা হলো এটাই যে আপনারা সৌভাগ্যবান, এই কারণেই বন্ধন যেমন হয়েছিল, আদার্স ব্যাংকগুলো হয়েছিল, আমরা জানিনি, সেই ছত্রছায়ায় আমাদের ফ্যামিলি যেতে পারেনি, আমরা সেই গরিব গরিব হয়ে রয়েছি। কিশোরাই হাত ধরে তোলার জন্য আজকে সারা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত সুশিক্ষিত মানুষ যারা আজকে পিছিয়ে পড়ে রয়েছে তাদেরকে তোলার জন্য কিশোরাই, এবং ওই জন্যই আজকে আপনি বায়োডাটা জমা দেবেন, সামান্য একটা অ্যাকাউন্ট ওপেনিং করবেন, একটা আরডি করবেন, আপনাকে আমাদের এমপ্লয় আইডি দিয়ে দেওয়া হচ্ছে ইমিডিয়েট, আজকে এখনই, হ্যাঁ এখনই, কোনো পরীক্ষা নেই, কোনো ইন্টারভিউ নেই, কোনো কিছু, প্রচুর পরিমাণে এমপ্লয় আমাদের প্রয়োজন সারা ভারতবর্ষে। এখন আমরা আগামী দিনে ছুটতে চলেছি যারা ওয়েস্ট বেঙ্গল কভারেজ করার পরে, বুঝতে পারছি প্রচুর পরিমাণে এমপ্লয় প্রয়োজন। সেটা হোক আমাদের তিনটে সিস্টেমে কাজ হয়, কিশোরাই ইন্ডিয়া নিধি লিমিটেড 2017 সাল থেকে যখন কাজটা শুরু হয় তখন থেকে আমাদের এই তিনটে সিস্টেমে কাজ হচ্ছে, এখনও হচ্ছে, আগামী দিনও হবে, এবং আরো সংখ্যাটা বাড়বে। তাই আমাদের রাজ্য স্যার বললেন এখানে দুটো এমএসপি আছে, আরো অসংখ্য এমএসপি এখানে বাড়বে এই ফারাকাতে, তার মাধ্যম দিয়ে একটা ব্রাঞ্চ ওপেনিং হবে এখানে, রাইট, ঠিক বলছি? এবং কি কি হয়, যারা এডুকেটেড পার্সন এখানে আপনারা রয়েছেন আপনাদের মধ্যে থেকে আমরা তাদের বায়োডাটা তুলে দেব, যারা আমাদের যোগ্যতম এডুকেটেড পার্সন ছেলে বা মেয়ে তাদেরকে আমরা আমাদের ব্রাঞ্চে বসিয়ে দেব, বুঝতে পারলাম? আপনারা সেখানে চাকরি করবেন, নেক্সট জেনারেশন, থ্রি জেনারেশন পর্যন্ত করবেন, আপনাদের হাত ধরে আমরা সেই ধরনের ছেলে বা মেয়েকে নেব যারা কম্পিউটার জানে, যারা ভালো পরিচালনা করতে পারবে, তাদেরকে আমরা নেব আপনাদের মাধ্যমে, না পরীক্ষা, তাদের ইন্টারভিউ নেব একটা, তাদের নিয়ে ব্রাঞ্চে বসিয়ে দেওয়া হবে। তাহলে কি তার একটা স্যালারি পাবে, তাদের মেডিকেলেন, তাদের ইন্স্যুরেন্স, তাদের সমস্ত কিছু ফ্যাসিলিটি ব্যাংকে যেটা পায় সেটা তারা পাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা কিশোরাইয়ের সরি যারা তাদের কম্পিউটার যারা ল্যাপটপ নিয়ে আছেন, অনেকে আছেন, তাদেরকে আমরা বিভিন্ন যেমন ব্যাংকের সিএসপিগুলো দিয়েছে না, ঠিক তেমনিভাবে আমরাও সিএসপি দিচ্ছি, যেটা আমাদের পরিভাষায় বলা হয় এমএসপি। কারণ হচ্ছে কি মেম্বার হতে হয় প্রথমে আমাদের নিধিতে, সেই জন্য বলে আমরা কাস্টমার বলি না, আমরা বলি মেম্বার, সেই জন্য বলি মেম্বারকে পরিষেবা দেওয়ার জন্য এমএসপি, মেম্বার সার্ভিস পয়েন্ট। যে মেম্বার সার্ভিস পয়েন্টে আমরা আমাদের ওই সমস্ত যোগ্যতম প্রার্থীকে দেব যার ল্যাপটপ কম্পিউটার রয়েছে, খুব ন্যূনতম একটা 5,000 টাকা একটা এফডি 5 বছরের জন্য সেগুলো দেওয়া হবে। দেওয়ার পরে তার 2,211 টাকা তার একটা ইনস্টলমেন্ট লাগবে, যেটা আপনার সফটওয়্যার লগ ইন করানোর জন্য, এই সামান্যটুকু, এবং একটা ব্যালেন্স নিতে হবে যেটা 5-10,000 টাকা, 10,000 টাকার মধ্যে ওয়ালেট ব্যালেন্স দিতে হবে, যেটা আপনার টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে, ওখান থেকে আপনি কাজটা করতে পারবেন, বুঝতে পারলাম? এই ন্যূনতম, এই ন্যূনতম কাজটা করতে পারলে আপনি বাড়ি থেকে আপনার অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, আপনি আরডি করতে পারবেন, এফডি করতে পারবেন, এমআইএস করতে পারবেন, এবং আমরা বিটুবি সার্ভিস নিয়ে আসছি আগামী দিনে, যেটা সারা ভারতবর্ষের যত ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংকের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আধার এনেবলসে যে সিস্টেমে তুলেছেন সব টাকাগুলো আপনারা তুলতে পারবেন। তাহলে মানুষের প্রয়োজন কি, সমস্ত ব্যাংকের যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আপনাদের মধ্যে করা আছে তারা টাকা তুলবে, এই জায়গা থেকেই পাবেন সমস্ত ব্যাংকের টাকা, এখান থেকেই তুলতে পারবেন আধার এনেবলের মাধ্যমে, এবং কিশোরাই যারা করেছে কিশোরের টাকা এখান থেকেই তুলতে পারবেন, আমাদের উইথড্র স্লিপ আছে, উইথড্র স্লিপের মাধ্যমে এবং ওটিপির মাধ্যমে, রাইট, বুঝতে পারলাম বিষয়টা? তাহলে কি একটা অফিস কার্ড, এটা আমাদের উইথড্র স্লিপ, এই উইথড্র স্লিপ সিগনেচার করবেন এবং এটা উইথড্র স্লিপে ফিল আপ করবেন, এবং এই উইথড্র স্লিপের মাধ্যমে ব্যাংক যেটা আছে সেই রকমই ভাবে আমরা এখানে করতে পারি। থ্যাংক ইউ। তাহলে আমাদের কি বললাম, অফিস কার্ড একটা,
যারা এক্সপার্ট তারা অফিসারের কাজ ডিউটি করবে, যারা এমএসপি করবে এমএসপি এর যোগ্যতম ব্যক্তি যারা তারা এমএসপি নিয়োগ করবে, তাই আর একটা হলো সব থেকে ভেরি ইম্পর্টেন্ট পার্সনালিটি ইউ অল এভরিবডি, তো সেক্ষেত্রে কি হলো সব থেকে ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমি আলোচনা করব সেটা হলো ফিল্ড ফিল্ডের। এখানে অনেক মানুষ রয়েছে, অনেক বয়স্ক বয়স্ক মানুষ রয়েছে, তারা বলছে আমরা নাকি কিচনে কাজ করব, আপনাদের কাজ হবে স্যার, আপনার কাজ হবে, আপনার যদি কাজ করে হবে, অনেকে বলে কি ভাই এসব ব্যাংক বয়স্ক বয়স্ক মানুষকে নিয়ে কাজ করছে, এরা কি কাজ করবে ব্যাংকের, সন্দেহ, ঠিক বলছেন না ভাই, ঠিক বলছেন রাইট, আমরা জানি এটা একদম সুন্দরভাবে আপনাদের সামনে বলছি যে কথাগুলো আপনি শুনবেন, কারণ হচ্ছে ডোর টু ডোর, সমুদ্র স্যার বললেন তো, সমুদ্র স্যার ডোর টু ডোর, আপনিও ডোর টু ডোর প্রোগ্রাম করা সম্ভব হবে না, সারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ঘুরতে হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন ব্লকে এবং আগামী দিনে বিভিন্ন রাজ্যে যেতে হবে আপনাদেরই, সেজন্য আপনাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। স্যার একটা কথা বলেছেন, চোখ দিয়ে দেখলে হবে না, কান দিয়ে শুনলে হবে না, হৃদয় থেকে শুনতে হবে, হৃদয় থেকে নিতে হবে, এই হৃদয়ের মালার মতো গেঁথে নিতে হবে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা নিশ্চয় আপনাদের, হ্যালো, আপনাদের বাড়ির পাশে প্রত্যেকের বাড়ির পাশে পোস্ট অফিস আছে না, পোস্ট অফিসে একটা এজেন্ট থাকে না, সেই এজেন্ট কের মাধ্যমে আমরা টাকাটা জমা করি না, ডাইরেক্টলি পোস্ট অফিসে জমা দিতে পারি, দিতে পারি না, কেন, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোস্ট অফিস, সেখানে যখন আমরা টাকা জমা দিতে চাই তাহলে তাহলে এজেন্ট কোড লাগে, কোন একটা ভদ্রলোক বয়স্ক থাকে, 60 বছর 70 বছর বয়স্ক মানুষ থাকে, কাজ করতে পারে তো, তার মাধ্যমে করতে পারে তো, টাকাটা ডিপোজিট করলো, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং করলো, সমস্ত কিছু করলো, বেশ। আমরা দেখি যে সমস্ত সিএসপিগুলো যারা চলছে, সিএসপিগুলো ব্যাংকে বিভিন্ন বিভিন্ন ব্যাংকে সিএসপিগুলো চলছে, সেই সিএসপিগুলো দেখবেন যখন আমরা টাকা জমা দিই তখন একটা রিসিভ কপি দেয়, রিসিভ কপি দেয় না, সেখানে লেখা থাকে এজেন্ট কোড, লেখা থাকে এজেন্ট কোড, তাহলে ব্যাংক কিন্তু এজেন্ট বসিয়ে রেখেছে। আমি এটাই আপনাদের বুঝাতে চাইছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট অফিস এবং এজেন্ট বসিয়ে রেখেছে, ব্যাংকের মানুষরা ওই সিএসপি দিয়ে গিয়ে আপনার ওখানে আপনাদের অ্যাকাউন্ট আরডি এফডিএমআই যা কিছু করার জন্য ওখানে আপনাদের সিএসপি বসিয়ে রেখেছে, রাইট, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। শুধু তাই নয়, নিশ্চয় আপনারা জানেন ব্যাংকের কোন মানুষ, ব্যাংকের কোন স্টাফ আপনাদের ফিল্ডে এসে বলে না স্যার আপনার 5টা অ্যাকাউন্ট আপনাকে করে দিতে হবে, 10টা অ্যাকাউন্ট আপনাকে হেল্প করতে হবে, বলে কি বলে না, আমরা করে দিই বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট করে দিত, সহযোগিতা করি তো, কেন, সে তো 30-35-40 হাজার টাকা স্যালারি পায়, তাহলে আপনার বাড়ি আমার বাড়িতে এসে ফিল্ডে কেন এসে রিকোয়েস্ট করে স্যার, কেন কেন করি, আমরা সহযোগিতা করি, আপনি তো 5-10টা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়েছেন, আমি করে দিয়েছি, ওই সে ব্যক্তি তো বলে না যে 100 টাকা রাখুন স্যার আপনি আমাকে হেল্প করার জন্য, বলে কি, কেন বলে না, কেন আসে, তার আর্নিং করার জন্য, সে তো 35-40 হাজার টাকা স্যালারি পায়, তার ইনসেন্টিভ পাওয়ার জন্য, এক্সট্রা ইনকাম করার জন্য সে আপনার আমার কাছে আসে, হ্যাঁ কোনোদিন বলে না স্যার একটু চা খাবেন, কারণ সে নিয়ে তার ফ্যামিলিকে, তার ফ্যামিলিকে আরো টাকা দিয়ে তাদের সহযোগিতা করবে, সে আরো বড় বড় হবে, তার আর্নিং করার জন্য আসে, তাহলে দেখা যাচ্ছে কি সে 5-10-20-50-100-200-500 জনকে বলে তাদের 5-10 করে যখন অ্যাকাউন্ট ওপেনিং করছে, হাজার হাজার টাকা তারা ইনসেন্টিভ প্লাস স্যালারি তারা আর্নিং করছে, রাইট করছে তো, তাহলে আমরা এইটাই বুঝতে চাইছি ব্যাংকের স্টাফ ওই ফিল্ডে এসে আপনার সঙ্গে অ্যাকাউন্ট করেছে, ব্যাংক সিএসপি বসে অ্যাকাউন্টগুলো করেছে, এজেন্ট বসিয়ে রেখেছে, পোস্ট অফিস আপনাদের এজেন্ট কোড বসিয়ে রেখেছে, তাদের ইনসেন্টিভ দেওয়া হয় ওখানে, তারপরে ওই টাকাটা আপনার ওই পোস্ট অফিসে জমা পড়ে, রাইট, তাহলে ওরা কমিশনে চলছে তো, সব সবাই কমিশন, এই ব্যাংকের পার্টগুলো পোস্ট অফিসের পার্টগুলো ইন্টারনাল পার্ট আপনারা পাবলিকেও জানেন না, রাইট, ঠিক বলছে, আজকে আপনারা জানলেন, ঠিক বলছে না বেটি, এর আগে জানতেন, জানতেন না, তাহলে কিশোরা ইন্ডিয়া নিধি লিমিটেড আরবিআই ছত্র চায় তারাও তো একটা অংশীদার, নিধি নিয়ে কাজ করছে, তারাই বা কেন করতে পারবে না, সেই জন্য আপনারা যারা বয়স্ক মানুষ হয়েছে, স্যার যদি আজকে আমাদের অ্যাকাউন্ট যদি 10টা করিয়ে দেন, স্যারকে সাথে ক্যামেরাটা ধরার জন্য বলবো, স্যার যদি 10টা অ্যাকাউন্ট করে দেন
আপনাকে যদি বলি 10টা অ্যাকাউন্ট করে দেবেন কি 100টা অ্যাকাউন্ট করে দেবেন তাহলে সেই ক্ষেত্রে স্যার করে দিতে পারবেন তো? আপনাকে যদি 10টাকা 20টাকা যদি 20টাকা করে দেয় বলেন আপনি 100টা আমাদের অ্যাকাউন্ট করে দেবেন, আপনাকে পার অ্যাকাউন্টে 20টাকা করে দেবো, আমার কোনো অসুবিধা হবে? আপনি করে দিতে পারবেন? আচ্ছা বেশ, তাহলে আমি যদি 20টাকা করে দিই অসুবিধা কোথায়? তাহলে সে 60 বছর হোক, 70 বছর হোক, 100 বছর হোক, সে যদি আমাদের সহযোগিতা করে অসুবিধা কোথায়? করতে পারে না? সেই জন্য বলি প্রত্যেকের আমাদের ফিল্ড এমপ্লয় হিসাবেও কাজ করতে পারি, যে সহযোদ্ধা হিসাবে, রাইট? তাহলে এখানে বয়সের কোনো লেখাপড়ার কোনো অল্প লেখাপড়া শিখতে পারলেও সেটা সহযোগিতা হিসাবে ফিল্ডে আমরা করতে পারি, রাইট? তাহলে আপনারা আমাদের কিশলায় একজন ফিল্ড এমপ্লয়, রাইট? সেজন্য আমরা আমাদের যারা এখানে আসছেন যে অফিস স্টাফ অফিসটাবে কাজ করবে, এমএসপি হোল্ডার এমএসপি হোল্ডারের মতো কাজ করবে, আর যারা ফিল্ডে কাজ করবে ফিল্ডের মতো কাজ করবে, রাইট? যদি ঠিক বললাম কথাটা, তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেককে একটা অংশীদার হিসেবে আমরা কাজ করতে পারি, যেটা চোখ ফুটিয়ে দিয়েছে আমাদের। আমরা এতদিন জানতাম না, জানতাম দিদি জানতাম না, আজকে জানলাম কিশোর ইন্ডিয়ান ডিজি লিমিটের কাছ থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে আজকে আমরা আর্নিং করতে পারবো, আমরা বাড়িঘর ছেড়ে দিয়ে এখানে এসেছি কিসের জন্য? সবাই কিন্তু আর্নিং করার জন্য, আপনারা এসেছেন আর্নিং করার জন্য। তাহলে আজকেও সেই ইনসেন্টিভ ভিত্তিক আমরা কাজ করছি, আমরা আর্নিং করতে পারবো। আর্নিং কীভাবে রোজগার আমরা করতে পারবো, তার আয়টা কত করতে পারবো আমাদের স্যার বলবেন। আমি সিকিউরিটি পার্টটা একটুখানি বলি, তাহলে এই আর্নিং করার জন্য কিশোর ইন্ডিয়া নিধি লিমিটে এসেছি। তাহলে আমরা অনেক কিছু গল্প শুনছি এবং শুনবো, সব থেকে ভেরি ইম্পর্টেন্ট পার্ট যেটা হলো সিকিউরিটি, আমরা নিশ্চয় জানেন। আমি উদাহরণটা বলি যে ইন্দিরা গান্ধীকে যখন গুলি করে মারা হয়েছিল তখন কিন্তু তার সিকিউরিটি ছিল, তার 5 দিন আগে ওই মিটিংটা করার জন্য তার অনেক প্রশাসনিক অনেক লেভেলে বড় বড় লেভেলে ওখানে ভেরিফিকেশন করেছিল বিভিন্ন বিভিন্ন ফোর্স, তার সত্ত্বেও ওখানে তাকে গুলি ফায়ার করা হয়েছিল। কেন? তার তো সিকিউরিটি ছিল, মারা হয়েছিল না, মারা হয়েছিল, তাহলে তার সেফটি ছিল না, রাইট? ঠিক বলেছি, সিকিউরিটি ছিল বন্দুকধারী AK-47ই ছিল, কিন্তু তার তার কি ছিল না, সেফটি ছিল না। তাহলে একজন মানুষের পক্ষে বা একজন যে একটা জিনিসের জন্য সেফটি থাকলেও হবে না, শুধু সিকিউরিটি থাকলেও হবে না, তাহলে আমাদের প্রয়োজন হবে কি, সেফটি অ্যান্ড সিকিউরিটি, রাইট? সেইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো কিশোর ইন্ডিয়ার নিজের ভিতরে আমাদের কন্ট্রোল করে কে, ব্যাংকিং সেক্টরটা RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেমন সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা আমাদের স্টক এক্সচেঞ্জ, যেটা আমাদের গ্রোথ, যেটা বলে শেয়ার মার্কেট টোটাল কন্ট্রোল করে, এলআইসিকে যেটা কন্ট্রোল করে কে, IRDA, ব্যাংকিং সেক্টরকে বললাম কে করে, RBI, আর আমাদের স্টক এক্সচেঞ্জকে পরিচালনা করে কে, সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এবং কোম্পানিগুলোকে পরিচালনা করে কে, ROC, রেজিস্টার অফ কোম্পানিজ। তাহলে এক একটা সেক্টর এক একজন কন্ট্রোল করে, তাহলে আমাদের টোটাল মাথার উপর দাঁড়িয়ে আছে কে, RBI। RBI কি করে, MCA, MCA, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি কর্পোরেট অ্যাফেয়ার্স, যেটা MCA কে দায়িত্ব দিয়েছে নিজেরা কিভাবে পরিচালনা করে তার টোটাল সেক্টর। তাহলে MCA, RBI এবং গভর্নমেন্ট টোটালটা পরিচালনা করছে গভর্নমেন্ট, তাহলে এটা একটা বোর্ড দ্বারা পরিচালিত, যেটা টোটালটা কন্ট্রোল করছে MCA, মিনিস্টার কর্পোরেট অ্যাফেয়ার্স, যেটা দ্বারা পরিচালিত আমরা, তাহলে তার টোটাল দায়বদ্ধতা থাকছে কে, RBI। তাহলে আজকে 9 জন কি 8 জন কি 10 জন বোর্ড দিয়ে যে পরিচালনা হচ্ছে, আজকে যদি কোনো ডিরেক্টর, আপনারা নিশ্চয় শুনেছেন ব্যাংকের বিভিন্ন ঘটনাবাজিগুলো, অনেক ব্যাংক মার্চ হয়েছে, অনেক ব্যাংক তাদের এই মার্চ হওয়ার কারণটা কি, অনেক ডিরেক্টররা টাকা মেরেছে, সেই ব্যাংক কি বন্ধ হয়ে গেছে না, সেই ডিরেক্টররা তারা লক হয়েছে, লকআপ আছে, কোনোদিন বন্ধ হতে পারে না। আজকে কিশোরের 8 জন 10 জন ডিরেক্টরের মধ্যে 1 জন 2 জন যদি টাকা মেরে দিয়ে চলে যায় তাও কিন্তু আপনাদের আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ কি, সে গ্রেপ্তার হবে, কোথায় গ্রেপ্তার হবে, লকআপ যাবে, সুন্দরবন সাহেব থাকবে, কারণ টোটাল তাই পরিচালনা করছে RBI। তা এবং বেশি অর্ধেক যদি
আপনার বোর্ড অফ ডাইরেক্টর টাকাও যদি মেরে দেয় টোটালটা কন্ট্রোল করবে কে আমাদের আরবিআর যে রিজার্ভ তাদের ফোর্স থাকবে তার বোর্ড থাকবে এই বোর্ড তারা পরিচালনা করবে নিজেদের আপনাদের আমাদের কোনো ক্ষতি হবে না যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া যেটা পাঞ্জাব ন্যাশনালের সঙ্গে টাইপ হয়েছে তার টোটাল ওর সঙ্গে টাইপ হয়েছে কেন মার্চ হয়েছে কেন তার অনেক বা ইয়েস ব্যাংকের ঘটনা অনেক আমরা শুনেছি এই যে বিভিন্ন বিস্তারিত ঘটনা বলতে অনেক সময় লাগবে তো যাক এই এইগুলি টোটালটাই কিন্তু একটা বোর্ড দ্বারা পরিচালনা হয় যেটা আরবিআই কন্ট্রোল করে তো সেই কারণে বলছি টোটালটাই 100% সিকিউরিটি অর ইউ মানে রিফান্ডেড আপনারা পেয়ে যাবেন এর জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই টোটাল কিশলা ইন্ডিয়া নিধি লিমিটেড সেই ব্যাংকিং যেটা 3 ইয়ার্সের কনভার্ট হওয়ার পরে তার টোটাল আইন দ্বারা যে প্রচলন হচ্ছে সেটা তার 3 বছর কভারেজ করার পরে তার অন্য ডিস্ট্রিক্টে ব্রাঞ্চ বা ইমিস্পে করার যে পারমিশন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এই লকডাউনের জন্য কোভিড-19 জন্য আমরা ঠিকমতো মুভমেন্ট করতে পারিনি তার পরবর্তীকালে আমরা আস্তে আস্তে আজকে প্রায় 13 থেকে 14টা ব্রাঞ্চ করতে পেরেছি আজ বাঁশকুড়া থেকে কৃষ্ণনগর থেকে মালদা থেকে শুরু করে আজ আলিপুরদুয়ার কোচবিহার আজ ধূপগুড়ি আজকে ডাইভার্ন হারবার আজ বর্ধমান বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আমরা করতে পেরেছি এবং এগুলো ফারাকা আগামী দিনে আমরা করব এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে এসেছি ব্রাঞ্চ আপনার আগামী দিনে হবে তো এই সাক্ষী হিসেবে আপনারা থাকবেন যারা আপনারা আপনাদের ঘরের ছেলে আপনাদের ঘরের মেয়ে ইভেন আপনারাও ফিল্ডে কাজ পারবেন এবং আপনাদের ফ্যামিলি এবং দুধে ভাতে খাবে এই কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেড ছাত্র ছায় এসে তো সেক্ষেত্রে আজকে আমাদের এখানে কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেডে যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করছি এবং স্যারা বললেন এবং আমাদের ইউনিট জেনারেল ম্যানেজার এখানে এসছেন আর্নিং এবং আরও কিছু সুন্দর সুন্দর কথা আপনাদের সামনে বলবেন ধীর স্থিরভাবে আমরা শুনবেন এবং এই মিটিংয়ের শেষে আপনাদের বলবো যে বিষয়গুলো অজানা তথ্য হয়তো কিছু থাকতে পারে অজানা থাকতে পারে আমরা সম্পূর্ণ না বলতে পারি কারণ অনেক সময়ের অভাব সেক্ষেত্রে আপনারা গ্রুপে বসে আলোচনা করে সম্পূর্ণভাবে পজিটিভলি হয়ে তবে যাবেন এটাই রিকোয়েস্ট আমি এতদূর থেকে এসেছি আপনাদের টোটাল সম্পূর্ণ জানকারি দেওয়ার জন্যই আমরা আজকে এসেছি হ্যাঁ কি না বুঝতে পারলাম সম্পূর্ণভাবে জানবেন আমরা খাতায় কলম দেখাবো বোঝাবো সমস্ত পার্টগুলি আমি আর কিছু এই মুহূর্তে বলছি না আমি আমাদের এই বক্তব্য আপনাদের প্রত্যেকে আবারও পুনরায় ভালোবাসা এবং অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ক্ষুদ্র বক্তব্য শুনলেন এবারে যার বক্তব্য শোনাবো আমাদের এই সবার রাজ্যে মধ্যমণি ইউনিট চ্যানেল ম্যানেজার উনি ওঠার আগে আপনারা নিজের জন্য একবার জোরে হাত পান নিজের জন্য যাই হোক ওনার বক্তব্যটা আপনারা মন দিয়ে শুনবেন কারণ ঈশ্বরের খুব কাছের লোক যদি থাকে আমাদের ইউনিট জেনারেল ম্যানেজার আছে ওনার কাছ থেকে আপনারা শুনবেন জানি অনেকের অনেক সময় ধরে আছেন আপনাদের ওনার অনেক সময় থেকে থাকার একটা কারণ আছে যে আমরা জিস্ট বিষয়টাকে জানব যদি আমি কাজ করতে চাই মূল বিষয়টা আমার জানার দরকার এই সময় আমি দেখলাম জাহাঙ্গীরবাবু কথা বলার সময় অনেকের মধ্যে একটা কেমন যেন উদ্দীপনা তৈরি হয়েছে যে কথা এখানে কথা হচ্ছে ওখানে কথা হচ্ছে আমি দেখছিলাম লক্ষ্য করছিলাম আমি এর আগেই বলেছিলাম বোঝার হলে জীবনটা বোঝা হয়ে দাঁড়াবে দেখবেন এক সময় এইখানে অনেক অনেকেই আছে তার মধ্যে একটা লোক হয়তো ভালো বিষয়ে ঠিক মতো দায়িত্ব সহকারে ফর্মুলা মেনে কাজ করে চার চাকার মালিক হয়েছে কথার কথা উদাহরণ দিয়ে আরেকটা বন্ধু মানে আমরা তো একই সঙ্গে মিটিংয়ে ছিলাম এই তখন যদি কাজটা ঠিক মতো করতাম আমারও ভালো তখন সেই ছেলেটা তাকে বলছে ইস তুই যদি তখন কথাটা ঠিক মতো শুনতিস তোর হয়ে গেলে ইস উস বাদ দেন যদি কাজটা করতে চান এই স্যারের বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন কারণ স্যার হয়তো বেশি সময় দিতে পারবে না কারণ স্যারের আবার অন্য একটা মিটিং আছে আর স্যারের বক্তব্য শোনার পর যে নাম কটা এখানে আছে ওনাদের 10 মিনিটের একটা ট্রেনিং হবে ঠিক আছে 10 মিনিটের ট্রেনিং হবে ওনারা যেন অবশ্যই থাকবেন আজকে ঠিক আছে লাস্ট
তাই স্যারকে ওঠার আগে জোরে একবার করতালি সকলে। অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বললেন, আজকের এই ফারাক্কার মিটিংটা বা এনএসকে যে ওপেনিংটা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে উদ্বোধন হলো। আমি কিছু বলার আগে সত্যি কথা বলতে আজকে যিনি আমার গুরুদেব তাকে প্রথমত শ্রদ্ধা জানাব। নিশ্চয়ই আপনারা জানেন আমার গুরুদেবটা কে, জানা দরকার। আমার গুরুদেব হচ্ছে বা আমার পথপ্রদর্শক যিনি, বা আজকে এই জায়গাটা আমাকে যিনি দিয়েছেন মিস্টার সুব্রত কুমার মৈত্র মহাশয়, তাকে আমার দিক থেকে শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে বোর্ড অফ ডিরেক্টররা যারা আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা, এবং কিশোরা ইন্ডিয়া নিধি লিমিটেডকে জানাই আমার শত কোটি প্রণাম। কারণ আজকে এই সাবজেক্টটা তৈরি হয়েছিল বলেই আজকে এরকম একটা স্টেজে আপনাদের সামনে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমার সুযোগ হয়েছে। এবং সেই সঙ্গে এখানে যারা উপস্থিত আছেন, এটা আমার সত্যি কথা বলতে একটা ভাগ্নে, আমার নিজের ভাগ্নেটা রাজু গুহ, জেনারেল ম্যানেজার। আমি চেয়েছিলাম আমি যদি জীবনে বড় হই তাহলে আমার ভাগ্নেকেও জীবনে বড় করব, একদম হতে পেরেছি। এবং আমার ভাগ্নে মনে করেছে আমি যদি জীবনে বড় হই তাহলে আমি এই ভাইটাকে বড় করব, জেনারেশন টু জেনারেশন এভাবে আমরা এগিয়ে চলব। তো সেই লক্ষ্য নিয়ে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে আমরা পথ চলা শুরু হয়েছে। তাই এদেরকেও জানাই, এখানে যারা আছেন উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিকভাবে অভিনন্দন শ্রদ্ধা। সেই সঙ্গে আজকে আপনারা যারা নতুন, যারা কিশোরা ইন্ডিয়া নিধি লিমিটেডের নতুন প্রিয় সাথী হিসাবে এসছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আজকে বলতে হয় প্রথমে, আজকে যারা আপনারা এখানে এসছেন কেন এসছেন, কি কারণে এসছেন, এবং যে সাবজেক্টটা শুনতে এসছেন আপনারা, এই সাবজেক্টটাকে ভালো করে বুঝতে হবে। এই সাবজেক্টটা আগে ভালো করে বুঝতে হবে অ্যাকচুয়ালি সাবজেক্টটা কি, বিষয়টা কি, সাবজেক্টের বিষয়টা কি। দেখুন এটা কিশোরা ইন্ডিয়া নিধি লিমিটেড, নিশ্চয় বারবার নাম শুনেছেন, কোথায় জন্ম হয়েছিল অনেকেই জানেন, তবু আমি বলছি নদিয়ার বাঁকুড়া নামক একটা জায়গা তাহেরপুর পিএস এর আন্ডারে এটা জন্ম হয়েছিল। কত সালে আমি একটু পিছনের দিকে যাব, এর রেজিস্ট্রেশন পেয়েছিল 2017-18 সালে, কিন্তু তার আগের থেকে এটা জন্ম হয়েছিল 2012 সাল থেকে শুরু হয়েছিল। এবং 2012 সাল থেকে যখন শুরু হয়েছিল সেটা তখন কিশোরা ইন্ডিয়া নিধি লিমিটেড হিসাবে আসেনি, তখন কিশোরায় নামটা ছিল, এবং সেটা ট্রাস্টির মাধ্যমে এই সংস্থাটা কী করতো, সেলফ হেল্প গ্রুপের মাধ্যম দিয়ে লোন প্রোভাইড করতো। লোন প্রোভাইড করতে করতে যখন এই সংস্থা একটা বিরাট আউটস্ট্যান্ডিং হয়ে যায়, প্রায় 5-6 কোটি টাকা একটা আউটস্ট্যান্ডিং হয়ে যায়, আমি একটু বিস্তারিত আলোচনা করছি। কারণ দেখুন যদি আমার লাইফ হিস্ট্রিটা না জানি তাহলে আপনিও বলতে পারবেন না, আর আপনি যদি আমার কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেডের সমস্ত একদম লাইফ হিস্ট্রিটা যখন জানতে পারবেন তখন আপনার কাছে না কোনো প্রশ্ন কঠিন বলে মনে হবে না, তখন সব প্রশ্নের উত্তরটা খুব সহজ হয়ে যাবে। তাই বলে আমি সেই কারণে আমি আজকে আলোচনা করবো, আপনাকে ধৈর্যের পরিচয় যথেষ্ট দিয়েছেন, আর একটু ধৈর্যের পরিচয় দেবেন, এটা আমার তরফ থেকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো 2012 থেকে যখন এটা শুরু হলো তখন এই জায়গাটা বললাম যে প্রচুর সেলফ হেল্প গ্রুপকে লোন দিত, লোন দিতে দিতে একদিন এক ভদ্রমহিলা জিজ্ঞেস করেছিলেন যে স্যার আপনার একটা ভোটার কার্ড আধার কার্ডের মাধ্যম দিয়ে 30,000-40,000 টাকা লোন দিয়েছেন, নিশ্চয়ই আপনারা অনেকেই লোন নিয়েছেন সংস্থা থেকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যম দিয়ে। তো এরকম একজন ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন স্যার আপনারা যে লোনটা দিচ্ছেন একটা ভোটার আধার প্যান কার্ডের মাধ্যম দিয়ে, তো ধরুন এই টাকাটা যদি আমরা কেউ না দিই তাহলে আপনাদের কিছু করার আছে? স্যারের কথাটা কিন্তু মাইন্ডে লেগে গেল এবং ব্রেনে স্ট্রাইক করলো, একদম ঠিক কথা বলেছে। কারণ তখন আমাদের ট্রাস্টি বলে একটা সার্টিফিকেট, ট্রাস্টি লাইসেন্স ছিল, ট্রাস্ট কখনো মানুষের কাছ থেকে প্রেশার ক্রিয়েট করে টাকা আদায় করতে পারে। ট্রাস্ট হচ্ছে একটা সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল বা সমাজসেবা প্রতিষ্ঠান, প্রেশার ক্রিয়েট করতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে ওনাদের চিন্তা হলো যে তাহলে আজকে 6-7 কোটি টাকার এই আউটস্ট্যান্ডিংটা এটাকে আমরা রক্ষা করবো কি করে,
এই মানিটাকে সিকিউরিটি জায়গা আনবো কি করে এটা ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে চিন্তা করলাম নীতি বলে একটা সাবজেক্ট আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সাবজেক্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, এবং এই নীতিতে যদি আসা যায় তাহলে আমার এই মানিগুলো বা আমার এই টাকাগুলো একটা সিকিউর জায়গা রাখা যাবে। তখন ওরা দিল্লি ছুটলেন, কলকাতায় ছুটলেন, যেখানে যেখানে যে দপ্তর সেই দপ্তরে আমরা আমার স্যারেরা গিয়ে পৌঁছালেন। রীতিমতো 2017-18 ডিসেম্বর তারা রেজিস্ট্রেশন পেয়েছিলেন, নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন বারবার, আবার বললাম আমি, কারণ একটা কথা বারবার বলতে বলতে তো মুখস্থ হবে। হয়তো অনেকেই দেখবেন দুদিন পরে জিজ্ঞেস করবো যে বলুন তো কিশোরলাইনের নীতি লিমিটের কবে জন্ম হয়েছিল, রেজিস্ট্রেশন কবে পেয়েছিল, নিশ্চয়ই অনেকেই বলতে পারবেন না। তাই বারবার বলছি যে 2017-18 ডিসেম্বর এটা রেজিস্ট্রেশন পেয়েছিল। নিধির কতগুলো গাইডলাইন আছে, গভর্নমেন্ট গাইডলাইন আছে, এটা আপনারা শুনুন। এই কথাগুলো কেন বলছি, কেন শুনবেন, ওই যে বললাম যে কোনো প্রশ্নের উত্তর আপনার এর মধ্যে এসে যাবে। তাহলে 2017-18 ডিসেম্বর যখন এটা পেল তখন নিধির কতগুলো গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা কি জানেন? গাইডলাইনটা হচ্ছে যেখানে আপনি রেজিস্ট্রেশন পেলেন সেখানে মিনিমাম 3টে ফিনান্সিয়াল ইয়ার আপনাকে সেই পিএস এর মধ্যেই কাজ করতে হবে। বুঝতে পারলাম? নিধি রেজিস্ট্রেশন পাওয়ার পর 3টে ফিনান্সিয়াল ইয়ার সেই পিএস অর্থাৎ তাহিরপুর পিএস বা খুলনা তাহিরপুর পিএস এর মধ্যে কিন্তু কাজ করতে হবে, এর বাইরে আপনি এক পা ফেলতে পারবেন না। এটা নিধির রুলস। যে রুলসটা কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেড সেটা 100% ফলো করেছিল, বুঝতে পেরেছেন? 200% ফলো করেছিল। 3টে ফিনান্সিয়াল ইয়ার কমপ্লিট করার পর তারপর ওনারা অন্য পিএস এর আন্ডারে ব্রাঞ্চ ওপেন করলো। কোথায়? কৃষ্ণনগরের সিটি জায়গা, সিটিতে, কৃষ্ণনগর সিটি যেটা হচ্ছে কোটবাড়ি থানার আন্ডারে, যেটা কৃষ্ণনগর শহরের একটা ক্রিম পয়েন্টে আমরা একটা ব্রাঞ্চ ওপেন করেছি যেটার নাম হয়েছে কর্পোরেট ব্রাঞ্চ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের। ওই ব্রাঞ্চ থেকে সমস্ত ব্রাঞ্চগুলোকে দেখভাল করা হয়। তারপরে যেটা জাহাঙ্গীরবাবু বলেন বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ করা হয়েছে, এটা হচ্ছে নিজের গাইডলাইন। তাহলে আমরা 3টে বছর পার করেছি, এবার ব্যাংকিংয়ে যেতে হবে। ব্যাংকিংয়ে যাওয়ার প্রসেসটা কি? ব্যাংকিংয়ে যাওয়ার প্রসেসটা হচ্ছে নিধির থেকে ব্যাংকিংয়ে যেতে গেলে 5 বছর আপনার এই সেক্টরে কাজ করতে হবে। আমরা যে সেক্টরে আজকে নিয়ে আপনাদের নিয়ে বসেছি, 5টা ফিনান্সিয়াল ইয়ার আপনাকে কাজ করতে হবে সঠিকভাবে। কোথাও একটু লাল কালির দাগ থাকলে কিন্তু হবে না। লাল কালির দাগ কীভাবে আসছে বা আসতে পারে সেটা আমি একটু আলোচনা করব। তাহলে 5টা বছর, কিন্তু বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স যেটা একটু আগে নাম উচ্চারণ করতে হবে, যদি আমি নামটা উচ্চারণ করতে পারছি না কারণ আমার এটা আমার রাইট নেই, তবু নিশ্চয়ই আপনারা শুনেছেন, তারা 14 বছর মাইক্রো ফাইন্যান্সে কাজ করেছিল। 14 বছর মাইক্রো ফাইন্যান্স থেকে যারা ব্যাংকিংয়ে যায় 14 বছর মাইক্রো ফাইন্যান্সে কাজ করার পর তারা ব্যাংকিংয়ে অ্যাপ্লাই করতে পারে। আর সেটা কিন্তু 14 বছর পর, আশা করি বুঝতে পারছেন অনেকেই যে 14 বছর পর কিন্তু তারা মাইক্রো ফাইন্যান্স থেকে মানে ব্যাংকে পরিণত হয়েছে। কিন্তু ব্যাংকের সাবজেক্টটা একরকম, মাইক্রো ফাইন্যান্সের সাবজেক্টটা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। মাইক্রো ফাইন্যান্স তার মাইক্রো ফাইন্যান্সের মতো চলছে, ব্যাংক তার ব্যাংকের মতো চলছে। আজকে মাইক্রো ফাইন্যান্স থেকে যারা 30,000-40,000 টাকা লোন নিচ্ছেন, এই 30,000-40,000 টাকা ওই সংস্থার ব্যাংকে যাবেন পাবেন না, কারণ ব্যাংকের রুলস রেগুলেশন টোটালটাই আলাদা, মাইক্রো ফাইন্যান্সের সিস্টেমটা টোটালটাই আলাদা, তাই তো স্যার? তো আজকের দিনে আমরা কিন্তু মাইক্রো ফাইন্যান্স নই, এটা হচ্ছে প্রথম বক্তব্য। আমরা কি করছি, আমরা হচ্ছে টোটালটা হচ্ছে ব্যাংকিং সার্ভিস দিচ্ছি, টোটালটাই ব্যাংকিং সার্ভিস আজকের দিনে আমরা যেটা করছি টোটালটাই ব্যাংকিং। কি বলি ব্যাংকিং? প্রাক ব্যাংকিং বা প্রি ব্যাংকিং। প্রাক ব্যাংকিং বলতে কি বোঝাচ্ছে, ব্যাংক হওয়ার আগের মুহূর্তটাতে আমাদের ট্রেনিং চলছে এখন, আমরা আদৌ ব্যাংকটা পাওয়ার পরে আমরা ব্যাংক চালাতে পারবো কি পারবো না, তার ট্রেনিং পিরিয়ডে আমরা আজকে বসে আছি, সেই ট্রেনিং আমরা বসে আছি, সেই ট্রেনিংটা আমরা করছি। তাহলে 5 বছর করার পরে আমরা ব্যাংকিংয়ে অ্যাপ্লাই করব, এবং ব্যাংক পেয়ে গেলে আমরা নিধি থেকে, আমরা নিশ্চয়ই জানেন পশ্চিমবাংলার বাইরে কিন্তু এই নিধি সাবজেক্ট কাজ করতে পারে না, জানেন তো? এটা গাইডলাইন, গভর্নমেন্টের গাইডলাইন, আমরা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে কাজ করতে পারবো না, আমরা শুধুমাত্র অনলি ফর ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমরা কাজ করতে পারবো, তার বাইরে কিন্তু কাজ করতে পারি না, এটা নিধি রুলস। কিন্তু আমরা কবে কাজ করতে পারবো? যেদিন আমরা পূর্ণাঙ্গ ব্যাংকিংয়ে পরিণত হবো সেদিন অল ওভার ইন্ডিয়াতে আমরা কাজ করবো। তাই আজকের দিনে বারবার বলা হয়, আজকের দিনে যারা আপনারা আছেন তারা হচ্ছেন সৈনিক, আগামী দিন তারা হচ্ছে সবাই সেনাপতি। বলেছিলেন সবাই নিশ্চয়ই জানেন কেন সেনাপতি হবেন, নিশ্চয়ই জাহাঙ্গীরবাবু একটু আলোচনা করলেন যে যাদের ছিল 2,000 মাইনে তাদের ছিল 20,000, যাদের ছিল 5,000 মাইনে তাদের আজকে 50,000, কিছু কোনো একটা সংস্থা নাম করেছিল। তা আজকে সেই দিনের অপেক্ষা আপনাদের থাকতে হবে। তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে
আজকে আমাকে প্রথমে বুঝতে হবে এখানে চারটে পয়েন্টের উপর আমি আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে বিষয়টা কি, এটা আলোচনা করব। নাম্বার টু হচ্ছে কাজটা কি, আমাকে কি করতে হবে। আপনারা কিছু করবেন তো, তবে তো একটা জায়গায় আসবেন। তাহলে আমাকে কি করতে হবে, কাজটা কি। তৃতীয়ত হচ্ছে আমার এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি আপনাদের সিকিউরিটি জানেন। চতুর্থ হচ্ছে আমার আর্নিং কি আছে, আমি লাইফে কি করতে পারি, এটা জানবে। এই চারটে পয়েন্টের উপর দাঁড়িয়ে থাকে। চারটের বাইরে কিছু আছে, চারটের বাইরে কিছু নেই। তাহলে আমি শুরু করছি নাম্বার ওয়ান, সাবজেক্ট বিষয়। বিষয়টা বলছিলাম কি, ব্যাংকিং। বিষয়টা বলছিলাম ব্যাংকিং। তাহলে ব্যাংকে কি কি থাকে নিশ্চয়ই আপনারা জানেন, ব্যাংকে কি কাজ হয় নিশ্চয়ই আপনারা জানেন। ব্যাংকে হয় আরডি, এফডি, এমআইএস এবং সেভিংস অ্যাকাউন্ট হয়। এই চারটে প্রোডাক্ট বা চারটে চারটে আমাদের আইটেম আছে, যেটা হচ্ছে এক বছর, দু বছর, তিন বছর, পাঁচ বছরের টেবিল, এর বাইরে কিন্তু আমাদের কিছু নাই, এটা আমাদের আছে। তাহলে আরডি, এফডি, এমআইএস এবং সেভিংস অ্যাকাউন্ট এগুলো আমরা করতে পারি, মার্কেট থেকে টাকা তুলতে পারি। কাদের কাছ থেকে টাকা তুলতে হয়, যারা মেম্বার হয়ে আসে তাদের কাছ থেকে টাকা তুলতে হয়। মেম্বার হতে গেলে কি লাগে নিশ্চয়ই আপনারা জানেন, যারা জয়েন করেছেন তারা নিশ্চয়ই জানেন। দশ টাকা লাগে রেজিস্ট্রেশন ফি, আর দশ টাকা লাগে মেম্বারশিপ হওয়ার জন্য, কুড়ি টাকা। আর আপনাদেরকে সবাই বলা হয় যে আমাদের সংস্থা একটা সেভিংস অ্যাকাউন্ট করুন পাঁচশো টাকা, তাহলে পাঁচশো কুড়ি টাকা লাগে। এই পাঁচশো কুড়ি টাকা দিলে আপনি মেম্বার হবেন এবং আপনি এমপ্লয়ি কোনো পেতে পারেন, যদি আপনি এমপ্লয়ি হিসেবে কাজ করতে চান। তাহলে এই এটা হয়ে গেল। এবার শুন, আরডি, এফডি, এমআইএস এবং সেভিংস অ্যাকাউন্ট, আপনারা যখন মার্কেটে যাবেন তখন অনেকেই প্রশ্ন করবেন বা প্রশ্ন করবে আপনাদের, আমাদেরও এখন বলে আমি একটু খুলে বলি আপনাদের, কারণ অনেকেই বিভিন্ন প্রিভিয়াস বিভিন্ন সেক্টরে হয়তো কাজ করেছেন, সেই অভিজ্ঞতা আছে, সেই ব্যাপারগুলো একটু আলোচনা করবো কম বেশি। আমাদের অনেক সময় অনেক জায়গায় প্রোগ্রামে গেলেন বলে কি জানেন, দাদা আবার সেই মানি মার্কেট নিয়ে নেন, বলে না বলবে। আপনারা যখন যাবেন আপনাদেরও বলবে, দাদা আবার সেই, দিদি আবার সেই মানি মার্কেট, যে সংস্থাটা উঠে গেছে, চলে গেছে, বন্ধ হয়ে গেছে, সেগুলো নিয়ে এসছেন। আমি কি বলি জানেন, অ্যাবসলিউটলি রাইট বলেছেন, আমি মানি মার্কেট নিয়ে এসেছি, আমি এই কথাটা বলি জানেন তো। উনি অবাক হয়ে যাচ্ছে কি ব্যাপার, আমি বললাম যে আপনারা আবার সেই মানি মার্কেট নিয়ে এসছেন, আর উনি স্বীকার করে নিল মানি মার্কেট নিয়ে এসছি। আমরা হ্যাঁ আমি মানি মার্কেট নিয়ে এসছি। এবার বোঝানো শুরু করলাম কোনটাকে মানি মার্কেট বলে আর আপনি যেটাকে বলছেন সেটাকে কি বলা হয়। উনি কাদের মানি মার্কেট বলছে, যারা উঠে গেছে, চলে গেছে, বন্ধ হয়ে গেছে, তাই না? আমি তাকে বোঝালাম, স্যার আপনি যাদেরকে মানি মার্কেট বলছেন তারা কোনোদিনই মানি মার্কেট ছিল না, তারা কি ছিল, প্রজেক্ট ওরিয়েন্টেড সংস্থা ছিল। তারা প্রজেক্ট ওরিয়েন্টেড সংস্থা, অর্থাৎ মার্কেট থেকে টাকা তুলত, তারা বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করত। কেউ বলেছিল আমি ফিল্ম সিটি করেছি, কেউ বলেছিল আমি মন্দারমণিতে হোটেল করেছি, কেউ বলেছে আমি সুন্দরবনে বিরাট একটা ল্যান্ড কিনে বসে আছি, যা দু বছর তিন বছর পরে আমার কয়েক গুণ বেড়ে যাবে। তাই আপনাদের কেউ বলেছে দু বছরে ডাবল দেবো, কেউ বলেছে তিন বছরে ডাবল দেবো, কেউ বলেছে পাঁচ বছরে ডাবল দেবো, এক বছরেও ডাবল দিতে পারবে, সব নিয়ে চলে গেছে। তাহলে তারা ছিল প্রজেক্ট ওরিয়েন্টেড সংস্থা, তাই তো? আমি তাকে বোঝালাম। এবার চলে আসুন, আমি মানি মার্কেট কেন বললাম, আমরা ব্যাংকিং সাবজেক্ট নিয়ে এসেছি, ব্যাংকিং সাবজেক্ট। ব্যাংকিংয়ে কী হয়, মার্কেট থেকে টাকা আসে, মার্কেটে টাকাটা আবার চলে যায়, কী পার্টে চলে যায়, লোন পার্টে চলে যায়। ব্যাংকের বাইরে কিছু করতে পারে, ব্যাংক ফিল্ম সিটি করতে পারে, ব্যাংক হোটেল করতে পারে, ব্যাংক ল্যান্ড কিনতে পারে, ব্যাংক মাছের ফেরি করতে পারে, পারে পারে না, কেন পারে না, ব্যাংকের নিজস্ব কোনো মালিকানা নেই, ব্যাংকের নিজস্ব কোনো মালিকানা নেই, তাদের ছিল মালিকানা প্রাইভেট সেক্টর, সেই মালিক যা মনে করবে তাই করতে পারে, ব্যাংক সেটা করে না। কেন করে না, ব্যাংক হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর দ্বারা পরিচালিত হয়, তাই ব্যাংক সেটা করতে পারে না। এবার আসুন, আমি তাকে বোঝাতে শুরু করলাম মানি মার্কেট কাকে বলে, এবার বোঝাই। তাহলে মানি মার্কেট, মানি আসছে মার্কেট থেকে, আমার মার্কেটে লোন দিচ্ছি। এবার আমি তাকে বললাম যে ধরুন স্যার আপনার কাছে এক লক্ষ টাকা আছে, এক্সেস টাকা, যে টাকাটা আপনার দরকার নেই, এক্সেস টাকা, আপনি কি করলেন, ব্যাংকে চলে গেলেন, ব্যাংকে ম্যানেজারকে গিয়ে বললেন স্যার আমার এই টাকাটা আমি এফডি করবো, ফিক্সড ডিপোজিট করবো। ব্যাংকের ম্যানেজার বলে হ্যাঁ করুন। তখন কাস্টমার জিজ্ঞেস, স্যার আমি ইন্টারেস্ট কত পাবো, বলছে আপনাকে 10% ইন্টারেস্ট দেবো। ঠিক আছে স্যার, ডান রেখে দিলাম। সিক্স মান্থ আফটার, ছমাস পরে গিয়ে তার টাকাটা দরকার হলো, হতেই পারে, তখন ছিল না দরকার, আজকে হয়েছে, কোনো একটা বিপদ এসে গেছে। তখন গিয়ে স্যার বললো ম্যানেজারকে, স্যার
আমার একটা লোন দরকার, আমি খুব বিপদে পড়ে গেছি। বলছে হ্যাঁ লোন নিয়ে নিন, আপনি তো 1 লক্ষ টাকার এফডি করেছেন, আপনি এখান থেকে 75% বা 80% লোন নিয়ে নিন। ব্যাংকের নিয়ম যেটা, যা জমবে জমবে তার 75% থেকে 80% লোন দেবে। এইবার কাস্টমার জিজ্ঞেস করছে, যিনি রেখেছিলেন টাকাটা তিনি বলছেন স্যার এবার আমাকে কত ইন্টারেস্ট দিতে হবে বলবে তো। তখন নেওয়ার সময় তিনি জিজ্ঞেস করেছিলেন, এবার দেওয়ার সময় তো এসে জিজ্ঞেস করবে না, কারণ দিতে গেলে তো কষ্ট হবে। হ্যাঁ এবার বললো স্যার আপনাকে 15% ইন্টারেস্ট দিতে হবে। তাহলে কথাটা কি দাঁড়ালো, আমি 10 টাকা ওনারই টাকাটা 10 টাকায় কিনেছিলাম, আজকে ওনার টাকাটাই ফিরিয়ে দিলাম 15 টাকায় বিক্রি করলাম, এটাই হচ্ছে মানি মার্কেট। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এবার আসুন, আমি বুঝিয়ে দিলাম। বোঝানোর পরে উনি বলছে, সত্যি এতদিন ভাবতেই পারেনি এরকম একটা ব্যাপার, তো স্যার বিষয়টা একটু বলবেন। তখন বলতে শুরু করলাম। এইবার আসুন, চলে আসছি আজকে আরডি এফডি এমআইএস এবং সেভিংস অ্যাকাউন্ট নিধিতে কেন করবেন, প্রশ্ন আসবে না? বিভিন্ন জায়গায় যাবেন যখন তখন প্রশ্ন করবে লোকে, নিধিতে কেন করবো, আমার তো ওই ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমার ওই ব্যাংকে আরডি আছে, ওই ব্যাংকে এ আছে, সেই আছে, অনেক কিছু গালগপ্প শোনাবে, আমি এখানে কেন করবো বললো তো। তাহলে তার উত্তর দিতে হবে আপনাদের, তাহলে উত্তরটা কি স্যার আপনি বাজারে যান সবজি কিনতে যান, বলে হ্যাঁ যাই, বাজারে ঢুকে দেখছেন একটা লোক অনেক সবজি নিয়ে বসেছে, সমস্ত রকম সবজি, আপনার যা লাগে সংসার সব আছে, আপনি সঙ্গে সঙ্গে গিয়ে কি তার কাছে যা যতটুকু দরকার মেপে নিয়ে চলে আসেন? কি করেন স্যার পটলের দাম কত? 15 টাকা। উচ্ছের দাম কত? 18 টাকা। ঠিক আছে, এখানে মনে হয় বেশি, একটু ঘুরে দেখি না, একটু ঘুরে দেখি যদি কোথাও আটা না বা 1 টাকা কম পাই, বলে না? তাহলে কেন ঘুরছে উনি সময়টা ব্যয় করে? সেভিংস, 50% যদি কম হয় সেটাকে সেভিংস করছে, বলছে না? 1 টাকা যদি কম হয় সেটা সেভিংস হচ্ছে। দেখা গেলো বিভিন্ন আইটেম কিনে তার 20 টাকা সেভিংস হয়েছে, 20 টাকা মানে 50% খুব ডিফারেন্স কিছু হয় না, কোথাও 14 টাকা হলে হয়তো কোথাও 15 টাকা, এর বেশি হয় না। তাহলে সে 20 টাকা সেভিংস করছে। এবার পুরো মাসটা হিসাব করে দেখুন, বছরটা হিসাব করে দেখুন, কয়েক বছর হিসাব করে দেখুন, তাহলে আপনার কত টাকা সেভিংস হচ্ছে। আপনি বিগ বাজারে বাজার করতে যান তো, দেখুন কোথায় 50% অফ, কোথায় 20% অফ, এগুলো দেখেন তো। কেন যান? ওটাও সেভিংস, আমার পকেট কি আছে, পকেটটা কেমন মোটা আছে, সেই মোটার উপর ডিপেন্ড করে আমার কেনাকাটা। তাহলে কোথায় আমাকে যেতে হবে? সেই জায়গাটায় যেতে হবে। তো এইভাবে আপনি সেভিংস করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সেভিংস করছেন, এভাবে বোঝান। বোঝানোর পর তাহলে এবার আসুন, আপনার ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে এখানে কেন করবেন একটু বুঝিয়ে দিই। ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে এই কারণে করবেন, নিধির যখন জন্ম হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ক্ষমতা দিয়েছিল, সেই ক্ষমতাটা কি জানেন? আজকে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সেই শিশুটা তো হাঁটা শিখতে চায়, কি তখন তো কিছুটা অবলম্বন, একটা এই ধরনের চেয়ারটা আছে, এই চেয়ারটা একটু ধরে ধরে কোনো রকম দাঁড়ালো, তারপরে একটু একটু করে করে এই চেয়ার থেকে এই চেয়ারে হাঁটতে লেগে তো, এই করে তো হাঁটতে শেখে। তাহলে কি নিধিকে সারা জীবন নিধিতেই থাকবে? সারা জীবন নিধিতে থাকবে, তাহলে কিসে যাবে? ব্যাংকে, যেটা আমরা আপনাদের স্বপ্ন দেখাচ্ছি, ব্যাংকের স্বপ্ন, তাই না? তাহলে এই জন্য আমাদের একটা পাওয়ার দিয়েছে, কি পাওয়ার জানেন? অন্যান্য ন্যাশনালাইজড ব্যাংকে যা ইন্টারেস্ট দিতে পারে নিধি তার চাইতে 2% ইন্টারেস্ট বেশি দিতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে ওই যে বলেছিলাম সবজি কিনতে গিয়ে যদি আটানা বাজাতে যায় তাহলে এখানে 2% মানে 100 টাকা 2 টাকা, কি বোঝাতে পারছি? তাহলে 2% বেশি দিতে পারে নিধি। আর কি দিতে পারে? তাহলে এফডি এমআই সেভিংস প্রত্যেকের ক্ষেত্রে 2% যেমন বেশি দিতে পারে তেমনি বেশি নিতেও পারে। বুঝতে পারলাম? এইবার আসুন, আপনারা অনেকে বলেন দাদা আমি এখানে সেভিংস অ্যাকাউন্ট কেন করবো, আমার তো ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে, এসবিআইতে আছে, অ্যাক্সিসে আছে, এইচডিএফসি, অনেক গালগপ অনেক শোনাচ্ছে, তাহলে কেন করবে তাহলে বোঝাতে হবে। তাহলে আপনাদের জানতে হবে কেন করবে, এখানে বলতে হবে স্যার আপনি যখন একটা সেভিংস অ্যাকাউন্ট করেছিলেন আপনার এটিএম দিয়েছিল, বলে হ্যাঁ, আপনি ট্রানজ্যাকশন করেন, হ্যাঁ, আপনার বছরের শেষে চার্জ কাটে, বলে হ্যাঁ কাটে, ঈশ্বর ইন্ডিয়া নিধি লিমিটেড কোনো চার্জ কাটে না, ঈশ্বর ইন্ডিয়া নিধি লিমিটেড কোনো চার্জ কাটে না, কোনো ট্রানজ্যাকশন বলুন যাই বলুন কোনো চার্জ কাটে না, কিন্তু এটিএম চার্জেবল, এটিএম যখন নেবেন প্রত্যেকে নেয়, আমরাও নেব যখন আমাদের এটিএম আসবে। তো চলে আসি, আর কি পান আপনারা? আজকে যখন আপনাদের অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্টের সাথে কি করেন, অন্য কোনো একটা অ্যাপস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করেন। কেন লিঙ্ক করেন? বিভিন্ন রকম ইউটিলিটি সার্ভিস পাওয়ার জন্য। কি কি?
ধরুন আপনার মোবাইল রিচার্জ, আপনার ডিটেইল রিচার্জ, আপনার গ্যাস বুকিং, আপনার ওয়াটার বুকিং, ইলেকট্রিক বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, এগুলোর জন্য যেমন এসবিআইতে ইওনো বা গুগল পে ফোনপে বিভিন্ন কিছু লিঙ্ক করে থাকেন। তাহলে আমরা কি বলছি জানেন, আমরা বলছি আমরা কারোর অ্যাপস ধার করি না। ঈশ্বর ইন্ডিয়া নিধি লিমিটেড কারোর অ্যাপস ধার করে না। ঈশ্বর ইন্ডিয়া নিধি লিমিটেড নিজস্ব অ্যাপস আছে, নিশ্চয়ই আপনারা জানেন, যারা সেভিংস অ্যাকাউন্ট করবেন তারা অ্যাপসটা পেয়ে যাবেন। সেই ঈশ্বর ইন্ডিয়া নিধি লিমিটেড অ্যাপসটা যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি সমস্ত পরিষেবা পাবেন। কোথায় গিয়ে ডাউনলোড করতে হয় অ্যাপসটা সবার? কোথায় গিয়ে করতে হয়? গুগল পে ফোনপে কোথায় গিয়ে করতে হয়? প্লে স্টোরে। আমাদের কি আর ওই ইয়ের থেকে আসছে নাকি? আমাদের তো সেই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হচ্ছে। তাহলে আমরা কোথায় কমা বলুন তো? আমরা কোথায় কমা? কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেড কোথায় কমা আছে? সমস্ত দিক থেকে এগিয়ে আছে। তাহলে অ্যাপসটা ডাউনলোড করছি আমরা প্লে স্টোরে গিয়ে। ডাউনলোড করার পরে আমরা কী কী সার্ভিস পাচ্ছি? মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, এভরিথিং, মাই গ্যাস থেকে শুরু করে সব কিছু। তাহলে এবার আসুন, যখন আপনি মোবাইল রিচার্জ করছেন, ধরুন আপনার বাড়িতে চারটে মোবাইল রিচার্জ করছেন কোনো দোকানে গিয়ে বা কোনো অ্যাপসের মাধ্যমে, দেখবেন ফোনপেতে অনেক সময় অফার দেয়। আগে ক্যাশব্যাক দিত, এখন ক্যাশব্যাক দেন। এখন কী বলা জানেন, ক্যাশব্যাক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। যখন আপনি দেখলেন আমার প্রচুর টাকা জমে গেছে, বললেন আমি নিতে পারছি না, ওর যা টার্মস অ্যান্ড কন্ডিশন না, ওতে নিতে গেলে আমার প্রচুর ইয়ে হয়ে যাবে, আমার অত সময় নেই, তাহলে নিতে পারছি না, তাহলে টোটালটাই প্রফিট হচ্ছে ওদের, তাই না? তো সেই জায়গা দাঁড়িয়ে কিশোর ইন্ডিয়া নিধি বলছে আপনি একটা মোবাইল রিচার্জ করবেন, আপনি 2% ক্যাশব্যাক পাবেন। আপনি ডিটিএইচ রিচার্জ করবেন, 2% ক্যাশব্যাক পাবেন। মানি ট্রান্সফার করবেন, সেখানে কোনো চার্জ নেই। যত খুশি আপনি ট্রান্সফার করুন, যত খুশি আপনি লেনদেন করুন, কোনো চার্জ কাটবো না। তাহলে আমি বোঝাতে পারছি যে আজকে আমার নিধিতে কেন করবে লোকে, বোঝাতে পারছি। তাহলে চলে গেলাম সাবজেক্টটা, এবার চলে আসি, চলে আসি সেকেন্ড পয়েন্টটা। কি আছে কাজটা কি, তাই তো? তাই তো কাজটা কি আমার? কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেড তিনটে কাজ আছে। নাম্বার ওয়ান হচ্ছে অফিসিয়াল জব। আজকে কিছুক্ষণ আগে বলা হলো যে এটা এমএসপি থেকে ব্রাঞ্চে রূপান্তরিত হবে। ব্রাঞ্চে রূপান্তরিত হলে আমরা এখানে স্টাফ রিক্রুটমেন্ট করবো, তাই তো? স্টাফ কি আমি নদিয়া থেকে নিয়ে আসবো? নিশ্চয়ই না। আপনাদেরই ছেলে মেয়ে, আপনাদেরই ভাই বোন বা আপনাদের ছেলে, কেউ না কেউ তাদের জন্য রিক্রুটমেন্ট করবো। কীভাবে? তাদের সিভি জমা দেবে, সিভি দেওয়ার পরে আমাদের বোর্ড অফ ডিরেক্টররা তাদের ইন্টারভিউ নেবে, যারা সিলেকশন হবে তারা কিন্তু এখানে অফিসিয়াল জব হিসেবে চাকরি পেয়ে যাবে। স্যালারি যা আছে দেখালো 10 হোক 20 হোক, তার বাইরে কিন্তু সে বেশি বানাতে পারবে না। 10,000 হলে 10,000 টাকাই পাবে। মাসে শেষে যদি বলা হয় 10,200 টাকা করবো, করতে পারবে কেউ? কেউ করতে পারবে? তাহলে 10,000 টাকাই নেবে। তাহলে চলে আসি নেক্সট থার্ড পয়েন্ট, যেটা একটু একটু আলোচনা হয়েছে, এমএসপি। এমএসপি আমরা কেন বলি? নিশ্চয়ই আলোচনা হয়েছে, শুনেছেন, আবার বলতে হবে আমাকে। এমএসপি মানে মেম্বার সার্ভিস পয়েন্ট। আমরা কাস্টমার তৈরি করি না, কাস্টমার যেটাকে সিএসপি মডেল একটা বলা হয়েছে, যেটা গ্রাহক সেবা কেন্দ্র বলে, এসবিআই বা অন্যান্য ব্যাঙ্কগুলো দিয়ে থাকে, সেটাকে বলে সিএসপি বা গ্রাহক সেবা কেন্দ্র। আমরা কিন্তু আমরা কাস্টমার তৈরি করি না, আমরা মেম্বার তৈরি করি, তাই আমাদেরকে বলা হয় মেম্বার সার্ভিস পয়েন্ট। আজকে এই পরিষেবাটা আনার জন্য জানেন কত মানুষের উপকার হয়েছে, কত মানুষের উপকার হয়েছে জানেন? দেখবেন অনেক বাবা, অনেক ছেলের বাবা, মানে কি বল, অনেক বাবারা তার ছেলের জন্য, চাকরির জন্য 8,00,000-10,00,000 টাকা নিয়ে বসে আছে, 20,00,000 টাকা নিয়ে বসে আছে, যদি ঘুষ দিয়ে যদি আমার একটা সরকারি চাকরি বাকরি হয় নিয়ে বসে আছে দেখবেন, কিন্তু সে টাকাটা কোথায় দেবে সঠিক জায়গা খুঁজে পায় না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনার ছেলেকে বাইরে যেতে হবে না, আপনার ছেলেকে চাকরির জন্য 10,000-10,00,000-20,00,000 টাকা ঘুষ দিতে হবে না, টাকাটা মারও যেতে পারে। অতএব আপনি আমাদের কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেড থেকে না এমএসপি নিন, মেম্বার সার্ভিস পয়েন্ট নিন, যার মাধ্যম থেকে আপনি মাসে 20,000-25,000 টাকা পার মান্থ আপনি রোজগার করতে পারবেন। ইনভেস্ট কত? মাত্র 60,000-70,000 টাকা ইনভেস্ট, মাত্র 60,000-70,000 টাকা ইনভেস্ট করে পার মান্থ 20,000-25,000 টাকা আপনি আরও বেশি রোজগার করতে পারেন। এটা মিনিমাম বললাম, আপনার যেমন ট্রানজ্যাকশন হবে, কাস্টমার যত তৈরি করতে হবে তত বেশি ট্রানজ্যাকশন হবে, তত আপনার রোজগার হবে। তো এটা একটা পার্ট গেল। তাহলে আমরা কিশোরের তরফ থেকে আমরা এই জায়গাটা আনতে পেরেছি। নাম্বার থ্রিটা হচ্ছে আজকে আমরা সবাই কি এমপ্লয়ি, আমরা এমপ্লয়ি কোড নিয়ে আমরা কাজ করছি। এমপ্লয়ি আমরা স্যালারিতে আসিনি, কিন্তু আমাদের স্যালারি আছে। স্যালারি আসার দুটো ওয়ে আছে, আমাদের দুটো পথ আছে, আপনারা কোন পথ বেছে নেবেন আপনার নিজেরা সিদ্ধান্ত নেবেন। যেমন একটু আগে শুনছিলাম যে কে কে এতগুলো জয়েন করাবেন, প্রথমে শুরু হয়েছিল, তার মধ্যে দেখলাম মেয়েরা এগিয়ে, ছেলেরা অনেকটাই পিছিয়ে, কারণ বর্তমান যুগে মেয়েরাই এগিয়ে যাচ্ছে। আমার একটু কষ্ট হলো যে আমরা
দুটো সিস্টেমে স্যালারি হয়। একটা হচ্ছে আপনি 50,000 টাকা আরডি ডিআরডি, আরডি মানে রেকারিং ডিপোজিট, ডিআরডি মানে ডেলি রেকারিং ডিপোজিট, এইটা যদি আপনি কালেকশন করতে পারেন 50,000 টাকা যদি আপনি কালেকশন করতে পারেন তাহলে আপনার 2,000 টাকা স্যালারি স্টার্ট হয়ে যাবে এবং সঙ্গে আরও 2,000 টাকা মিনিমাম আপনি ইনসেন্টিভ পাবেন, তাহলে আপনার টোটাল ইনকাম দাঁড়াবে প্রায় 4,000 টাকা। যদি আপনি 1,00,000 টাকা এটা করতে পারেন তাহলে আপনার ইনকাম দাঁড়াবে মিনিমাম 8,000 টাকা, সেই সঙ্গে সংস্থার এমপ্লয়ি পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যাবেন এবং আপনার আগামী দিন পিএফ ইএসআই থেকে শুরু করে সমস্ত সরকারি যত রকম নিয়ম মানে আপনি ফেসিলিটি আছে সব কিছু আপনি এখান থেকে পাবেন, বুঝা গেল? তাহলে এই জিনিসটা আপনারা পেয়ে যাচ্ছেন, স্যালারি পাচ্ছেন, এটা একটা গেল। আর একটা কীভাবে স্যালারি পাওয়া যায়, আপনার মধ্যে যখন অ্যাক্টিভিটি দেখবে, আপনার মধ্যে যখন দেখবে না কোয়ালিটি আছে, যে কোয়ালিটি আপনি আজকে যদি প্রমাণ করতে পারেন আজকে আপনার স্যালারি স্টার্ট হতে পারে। যেটা কাকুলিতে আপনি নিশ্চয়ই গেছিলেন, প্রতাপ চাকি একদম জ্বলন্ত উদাহরণ, কিচ্ছু প্রথম জয়েন করেছে, জাস্ট প্রথম জয়েন করেছে, সেদিন উনি স্টেজে গিয়ে একটু বক্তব্য রেখেছিল, তার ওনার স্পিকিং পাওয়ার দেখে আমার সংস্থার ডিরেক্টর সঙ্গে সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ওনাকে স্যালারিতে অন্তর্ভুক্ত করে। কারণ আমরা কি বলি, আমরা সবাইকে বলি আগে আপনারা কোয়ান্টিটি তৈরি করুন, কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে আপনারা প্রচুর সংখ্যক রিক্রুটমেন্ট করুন, তার মধ্যে আমরা কোয়ালিটি খুঁজে নেব। তো আজকে দেখুন একজন ওই কোয়ালিটি একটা লোককে জয়েন করেছিল, তাই কিন্তু আমরা সেই কোয়ালিটিটাকে আমরা বেছে নিলাম, সেই কোয়ালিটিটাকে আমরা কি করলাম স্যালারিতে নিয়ে এলাম। আজকে আমরা এখানে যারা আছে প্রত্যেকে স্যালারি পাই, আমাদের শুরুতে কিন্তু কোনো স্যালারি ছিল না, শুরুতে কোনো স্যালারি ছিল না। আজকে আমাদের অ্যাক্টিভিটি কেন স্যালারি শুরু হলো, আমি যদি একটু পেছনের দিকে যাই, আমি যখন শুরু করেছিলাম 2020-24 নভেম্বর-ফেব্রুয়ারি আমার জয়েন হয়েছিল সাইকেল নিয়ে, তখন পুরো লকডাউন, পুরো লকডাউন, সেই লকডাউনের মধ্যে ওই যে বললো না জাহাঙ্গীরবাবু প্রচণ্ড প্রচেষ্টা প্রচণ্ড পরিশ্রম করে কিন্তু আজকে এই জায়গাটা আমাদের আসতে, যখন কিচ্ছু ছিল না, কিশোরের কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, 20 টাকা দিয়ে জয়েন করাতাম, কোনো না পাসবই ছিল না কিছু ছিল, কিচ্ছু ছিল না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমি বাড়িতে বাইক থাকতেও কিন্তু বাইক বার করতাম না, কারণ রাস্তায় বেরোলেই পুলিশের লাঠি খেতে হবে, ঠিক আছে? তখন তো আর কেউ চিনবে না। তখন আমরা কি করতাম, আমরা সাইকেল নিয়ে ফোনে ফোনে কথা বলতাম, এই তুই অমুক মাঠে গিয়ে বসিস আমি আসছি, অমুক মাঠে গিয়ে বসিস আসছি, মাঠে ঘাটে বসতাম, সাইকেল নিয়ে মাঠে ঘাটে বসে প্রোগ্রাম করেছি। যার ফলে আজকের এই রেজাল্ট, যেটা একটু আগে বলেছিলেন যে কিশোরাইনে আমি দিলে মেয়েদের 6টা পিলার, 6টা পিলারের মধ্যে নাম্বার 1 পিলার, নাম্বার 2 ইউনিট 2, যে ইউনিটের ছাতার তলে আজকে আপনারা আসতে পেরেছেন, আমি মনে করি আমি যেমন গর্বিত আপনাদেরও গর্বিত হওয়া উচিত যে আপনারা ইউনিট 2 আন্ডারে আসতে পেরেছেন। এবং এই সমস্ত বিগ বিগ লিডাররা, এই সমস্ত টাইগাররা রয়েছে, যে টাইগাররা আপনাদেরকে প্রতিটা মুহূর্তে গার্ড করবে, প্রতিটা মুহূর্তে আপনাদের সেফ সাইডে রাখার চেষ্টা করবে, এটা হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, সেই জায়গাতে এটা দাঁড়িয়ে এটা আমরা করেছি। এবার চলে আসি এমপ্লয়ি, এটা কেন এখানে আসলাম আমরা জানেন, আনলিমিটেড রোজগার করবো বলে। কেন এমপ্লয়ি করে নিয়েছি, আনলিমিটেড ইনকাম করবো বলে। আনলিমিটেড, আমরা 10,000 স্যালারিতে আমার মন ভরবে না, 20,000 স্যালারিতে আমার মন ভরবে না, 50,000 আমার মন ভরবে না, আমি 1,00,000 টাকা রোজগার করতে চাই। একটু হিসাব দেখাই তাহলে বুঝতে পারবেন যে 1,00,000 টাকা রোজগার করা যায় কিনা। দেখবেন আপনার কমিশন চারটা, দেখবেন আমাদের যে কমিশন চারটা আছে আপনারা দেখবেন, কোথাও 25 পয়সা, কোথাও 30 পয়সা, কোথাও 75 পয়সা, কোথাও 50 পয়সা কমিশন। আজকের দিনে আমরা কিশোরাইনের নিধি লিমিটের প্রায় 500 ব্রাঞ্চের অর্ডার অলরেডি আমাদের হাতে চলে এসেছে। কেন এসছে, অলরেডি আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমাদের হাতে 500 ব্রাঞ্চের অর্ডার চলে এসছে। ধরুন আজকে আমাদের এখানে 10টা ব্রাঞ্চ আছে, ধরুন আমার ওই সময় মাত্র 10টা ব্রাঞ্চ আছে, আমার এক একটা ব্রাঞ্চ থেকে আজকে যেমন আমার ইনকাম হবে, পাশাপাশি ভাববেন এখানে যারা আছে, যারা অ্যাক্টিভ পার্সন, যারা আজকে মন দিয়ে কাজটা করছে, তারা কিন্তু এই ফিগারই আসবে আগামী দিন। এই ফিগার আসতে বাধ্য, কেউ ঠেকাতে পারবে না। এই সিস্টেমটা এমন একটা ইন্ডাস্ট্রি, আমি বলছি না, এই সিস্টেমটা এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি থেকে প্রচুর টাকা ইনকাম দিতে পারে, যেটা আজকের দিন আপনাদের আমি শুনিয়ে যাই, আগামী দিন আপনাদের দেখিয়ে দেবো। এবং আপনারা সেই জায়গাটা আসার জন্য কিন্তু আপনাদেরকে আমি চেষ্টা করছি যে আপনারা আসুন, তার জন্য আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা আপনাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা দিতে পারব। যেটা বলছিলাম, 10 ব্রাঞ্চ যদি থাকে, 1,00,000 ব্রাঞ্চ থেকে যদি আমার 1 কোটি টাকার ব্যবসাটা, কি খুব কঠিন বর্তমান হয়তো একটু কঠিন, কিন্তু এমন একটা দিন আসবে 1,00,000 টাকা মানুষ ইনভেস্ট করবে, করবে না, যখন মানুষের কাছে গুডউইলটা পৌঁছে দিতে পারবো, যখন মানুষকে পরিষেবাটা দিতে পারবো, তখন কিশোলা ইন্ডিয়া নিধি লিমিটেড ছাড়া আর কিছু চিনবে না। আজকে সরকারি ব্যাংকে যেতে চায় না, SBI তে গেলে লাইন দিতে হয়, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, দেখা গেলো তার বাড়িতে রুগী আছে, বা তাকে সবজি কিনে বাজারে যেতে হবে, সবজি কিনে বাড়ি ঢুকতে হবে, বা তাকে চাকরিতে যেতে হবে, কিন্তু ব্যাংকে গিয়ে দেখা গেলো তার দিনের দিনটাই মাটি হয়ে যাচ্ছে, তারা সরকারি ব্যাংকে যেতে চায় না।
তাহলে কোথায় যেতে চাই, যেখানে প্রাইভেট ব্যাংক, যেখানে সার্ভিস ভালো, দাঁড়াবো কাউন্টারে দাঁড়াবো, সংসার কাজ করে দিয়েছিল আমি। আবার কখনো কখনো ভালো সম্পর্ক তাহলে হ্যালো স্যার আমি ওকে পাঠালাম আমার কাজটা একটু দেখবেন, স্যার স্যার কাজ হয়ে যাবে। তাহলে আজকে আমরা সেই পরিষেবাটা দিতে চলেছি, আর সেই পরিষেবাটা যখন দেব তখন আমাদের কাছে কোটি কোটি টাকার ব্যবসা চলে আসবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার আসুন, 1 কোটি টাকার যদি ব্যবসা আসে একটা ব্রাঞ্চ থেকে, তাহলে 10খানা ব্রাঞ্চ থেকে কত কোটি টাকা ব্যবসা? 10 কোটি টাকা। আমি একটু কম করি বলি, 0.50 বলছি না, 0.30 বলছি। তাহলে 0.30 হয় তাহলে 10 কোটি টাকার ব্যবসা করে 3 লাখ টাকা ইনকাম পার মান্থ, খুব কম। যখন 500টা ব্রাঞ্চ হয়ে যাবে তখন আমার কত কোটি টাকার ব্যবসা হবে বলুন, আপনার একটু হিসাব করুন না। আজকে আমরা সেই স্বপ্ন নিয়ে এসেছি, আপনারও সেই স্বপ্ন। আজকে এখানে ইয়াং জেনারেশন রয়েছে, প্রত্যেক ইয়াং রক্ত গায়ের রক্ত টকবক করে ফুটছে, সেই ফুটন্ত রক্ত যে ধরে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটা সাকসেস কোনো কেউ ঠেকাতে পারবে না। তা আজকে সেই জায়গাটা আমরা নিয়ে এসেছি। এবার চলে আসছি, আর্নিংটা হয়ে গেল, মোটামুটি আর্নিংটা বোঝাতে পারলে একটু সংক্ষেপে যতটা পারছি, এবার আপনাদের অনেক ধৈর্য হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি, অনেকের ঘুম এসে যাচ্ছে, এগারোটা এসছি, তো যাক ছেড়ে দেবো। আমার যন্ত্রণায় আসছে, আগামী দিন আমার অনেক কিছু দরকার, সেই যন্ত্রণায় কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে টাইম মতো আপনাদের কাছে প্রায় এসে গেছি, তাহলে কিছু জন এই জন্য। এবার চলে আসি সিকিউরিটি পার্টটা। সিকিউরিটি পার্টটা কি আছে আপনারা নিশ্চয়ই জানেন, একটু আগে আলোচনা হলো, RBI গাইড করে, হ্যাঁ MCA গাইড করে, ROC গাইড করে। ROC কাজ কি? ROC কাজ হচ্ছে রেজিস্ট্রেশন নেওয়া, ROC কাজ হচ্ছে রেজিস্ট্রেশন নেওয়া। MCA কি করে? MCA আইন তৈরি করে। RBI কি করে? ওই আইনের দ্বারা RBI সমস্ত ব্যাংকিং সেক্টর গুলোকে রেগুলেট করে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করছি, আমাদের প্রত্যেক মাসে অডিট হয়, আমি একটু তাড়াতাড়ি বলছি যেহেতু আপনাদের একটু ধৈর্য হারিয়ে গেছে, প্রত্যেক মাসে আমাদের অডিট হয়, প্রত্যেক মাসে হয়, 3 মাস পর হয়, 6 মাস পর হয়, 1 বছর পর হয়। এই অডিট রিপোর্টগুলো আমাদের গভর্নমেন্টের কাছে পাঠাতে হয়। কোথায় পাঠাই আমরা? প্রথমে পাঠাই আমরা ROC-র কাছে। একটু শুনে নিন, আমাদের স্ট্রাকচার আছে, আপনাদের PDF চাইবেন PDF দিয়ে দেবে। প্রথমে আমরা ওটাকে ROC-র কাছে পাঠাই, ROC কি করছে সঙ্গে সঙ্গে RBI-র কাছে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। RBI কি করছে? স্কুটিনি করছে আমাদের অডিট রিপোর্ট গুলো, বুঝতে পেরেছেন? RBI স্কুটিনি করছে ওরে সঙ্গে সঙ্গে কি করছে আবার ROC-র ঘরে পাঠিয়ে দিচ্ছে, বুঝে গেল? ROC কি করছে? তার স্কুটিনি ডিপার্টমেন্টে আবার পাঠিয়ে দিচ্ছে, আবার বুঝে গেল? ROC কি করছে? আবার তার স্কুটিনি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছে, সেখান থেকে স্কুটিনি হয়ে আবার ROC-র ঘরে ঢুকছে। ROC তখন কি করছে? MCA-র ঘরে পাঠিয়ে দেয়। ওই MCA-র ঘরে ওটাকে আমরা কি বলি? কমপ্লায়েন্স বলি, কমপ্লায়েন্স। MCA-র ঘরে ওটা লিপিবদ্ধ হয়ে যায়। আপনারা যদি কোনোদিন সার্চ করতে যান MCA-র থেকে যাবেন, দেখবেন আমাদের একদম স্বচ্ছ অবস্থায় আমরা আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের এতটুকু লাল কালির দাগ নেই আজ পর্যন্ত, 4 বছর হয়ে গেল, এতটুকু লাল কালির দাগ নেই আমাদের। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা সিকিউরিটি পার্টটা কীরকম নিশ্চয়ই বুঝতে পারছেন, এই জায়গাটা বিস্তারিত আর কিছু আলোচনা করছি না। আরেকটা ব্যাপার, আমরা যেহেতু লোন দিই, আজকে ধরুন আপনার এই এলাকায় 2 লাখ টাকা কালেকশন, 2 লাখ 3 লাখ 4 লাখ 6 লাখ টাকা কালেকশন হয়েছে, আমরা যদি এখানে 10 লাখ টাকা লোন দিয়ে যাই তাহলে কি টাকা নিয়ে পালিয়ে যাবো আমরা? এই ব্যাংক টাকা নিয়ে পালিয়ে যাবে? কারণ আমি 4 লাখ টাকা যদি কালেকশন করেছি, 6 লাখ টাকা যদি এখানে লোন দিয়ে থাকি তাহলে আমরা চলে যাবো? সরি, আমরা কি চলে যাবো? চলে যেতে পারি? কারণ আমাদের 4 কালেকশন হয়েছে, 6 লাখ টাকা লোন দিয়েছি, আমরা কি করে যাবো? তাই সেই জায়গাটা লোনের পার্টটা একটু অন্যরকম বুঝে নেবেন, যেহেতু ব্যাংকিং লোন আমাদের পুরোটা একটা সিকিউর লোন, সেই সিকিউর লোনটা আমাদের সেভাবে করতে হবে। তো যাই হোক, আমি আর ছোট্ট একটা গল্প বলি, এখানে শেষ করে দেবো, লাস্ট একটা গল্প বলি শেষ করে দেবো, ঠিক আছে। গল্পটার নাম হচ্ছে আজই সত্য, মানে আজই আজ কথাটাই সত্য, বাকি সব মিথ্যে, এটার উপর আমি একটা গল্প বলবো। আপনারা নিশ্চয়ই জানেন একটা সময় বিভিন্ন মোটর গাড়িগুলো ইংরেজি জেড অক্ষরের মতো একটা হ্যান্ডেল ছিল, সেই হ্যান্ডেল দিয়ে স্টার দিতে হতো, কি মনে পড়ে? দেখেছেন কোথাও? আগের দিনে ইংরেজি জেড অক্ষরের মতো একটা হ্যান্ডেল, লোহার হ্যান্ডেল দিয়ে স্টার দিত, আর সেই হ্যান্ডেল দিয়ে যখন স্টার দিত না, প্রচন্ড কষ্ট হতো এবং প্রচুর শক্তি ক্ষয় করতে হতো। এইবার একদিন এক যুবক, যার নাম হচ্ছে আপনার চার্লস ক্যাটারিং বলে একজন, ফ্রাঙ্কলিন ক্যাটারিং, বিদেশি নাম তো, উনি একটা জেনারেল মোটর
রিসার্চ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। উনি একদিন বলছে ওনার বন্ধুদের, জানিস আমি ভাবছি চাবি দিয়ে গাড়ি স্টার্ট করব, এরকম কিছু ছোট্ট একটা চাবি মাধ্যমে মোটর গাড়িটাকে স্টার্ট দেওয়ার ব্যবস্থা করবো, সেরকম একটা রিসার্চ করবো, এরকম একটা আবিষ্কার করবো। বন্ধুরা শুনে বলছে, দেখ তাই হয় নাকি, এত বড় একটা গাড়ি একটা চাবি দিয়ে স্টার্ট দেওয়া যায়, এটা সম্ভব হবে কখনো? এমনকি ওকে হাসির চোখ, মানে ওকে নিয়ে বেশ মজাও করলো, কিছুটা মজা করলো। মজা করার পরে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আজকে সেটা প্রমাণও হয়েছে বা হয়েও গেছে, মজা যখন করলো তখন উনি বললো যে আমি এটা করেই ছাড়বো, তার জন্য আমার সময় দরকার। কি করলেন জানেন? উনি সেখানে চাকরিটা ছেড়ে দিলেন। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে উনি রিসার্চ শুরু করলেন। রিসার্চ শুরু করতে গেলে নিশ্চয়ই সময়ের দরকার প্রচুর, ধৈর্য দরকার প্রচুর, টাকা দরকার প্রচুর। এগুলো যখন করতে 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 জানেন ওনার যত ব্যাংক ব্যালেন্স ছিল প্রায় শেষ হয়ে গেল, তাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সফল হতে পারছে না। নিজের ওয়াইফের সোনা দানা যা ছিল সেটাও পর্যন্ত বিক্রি করে দিল, চেষ্টা চালিয়ে যাচ্ছে, সফল হতে পারছে না, কিন্তু আমি সফল করব। তারপরে কি করলো জানেন? নিজের পৈতৃক সম্পত্তি যা জমি জায়গা ছিল বিক্রি করে দিয়ে সামান্য একটা জমি কোনো কোনা একটা জায়গা একটা কোনো ঘর করে লাস্টে থাকলো। থেকে থেকে জানেন প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করার পরে চেষ্টা করছে, চেষ্টা করতে করতে ওনার আত্মীয় স্বজন বন্ধুরা বলছে, তার মিসেসকে বলছে যে একটা পাগল পাগলামি শুরু করেছে, তার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা না ভেবে তার সমস্ত কিছু শেষ করে দিল। তার স্ত্রী কিন্তু তার স্বামীর পক্ষে হয়ে কথা বলেছিল যে না, উনি ওনার ভালোর জন্য, ওনার স্বপ্নকে সফল করার জন্যই কিন্তু আজকে এটা করে চলেছে। আজকে যদি ওনার মিসেস যদি এই পাশে না দাঁড়াতো তাহলে কিন্তু ওনার অনেকটাই ব্যর্থ হয়ে যেত। একটা সময় কি করলো, সত্যি সত্যি সেই স্টার্টার, মানে সেলফ স্টার্টার, চাবি দিয়ে দেওয়ার পর এখন সেলফ স্টার্টার স্টার্ট হচ্ছে, তাই সেই জায়গাটা কিন্তু আবিষ্কার করলো এবং তার একটা অনুষ্ঠান করবে, যে অনুষ্ঠানে সমস্ত শিল্পপতিরা, যত মোটর মেকানিক্সের যত বড় বড় শিল্পপতিরা আছে, তার ওই টেকনিকটাকে কেনার জন্য কোটি কোটি টাকা দিয়ে কেনার জন্য এসেছিল। আজকে সে কিন্তু ওই কোটি কোটি টাকা আজকে সে অর্জন করা শুরু করে দিল, বুঝতে পেরেছেন? পৃথিবীর সমস্ত সাংবাদিকরা তার বাড়িতে ভিড় করতে শুরু করলো, বলছে আপনি এটা কি করে সম্ভব হলো, আপনার এটা কি করে সম্ভব, এত ধৈর্য কি করে সম্ভব হলো, আপনি একটু বলবেন। তখন সাংবাদিকদের নিয়ে উনি ওনার কুঁড়ে ঘরে গিয়ে বললেন, কুঁড়ে ঘরে গিয়ে ওই সমস্ত জিনিসপত্রের মধ্যে একটা ছোট্ট পাথর ছিল, সেই পাথরটাকে বের করে বলছে এটাই হচ্ছে আমার সফলতার চাবিকাঠি, বলছে এই পাথরটাই হচ্ছে আমার সফলতার চাবিকাঠি। পাথরটা কি লেখা আছে জানেন? আজ আ বর্গী জ আজ। এই আজই আমি সফল হয়েছি, তাই এটাই হচ্ছে শেষ কথা, সফলতার জন্য আজটাই সঠিক জায়গা, কিন্তু গতকাল যেটা ছিল সেটা কিন্তু কি করে হতাশা নিয়ে আসে, আগামীকাল কি করে অলসতা নিয়ে আসে। আজ যেটা হয় সমস্ত কাজ যত কিছু সফল হয়েছে সেটা আজই হয়েছে, তাই আজকে আপনাদেরকে একটা কথাই বলবো, আজ মানে আজ, আজ তো কখনো নয়, কোনোদিন নয়, এটা যেন না হয়। আগামী দিন গতকাল কি হয়েছে ভুলে যেন ওগুলো সব, আজকে যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা, আজকে যা ভাববেন সেটাই হবে আজ, এবং এটাই হচ্ছে সফলতার শীর্ষস্থান, সফলতার শেষ একটা প্ল্যাটফর্ম। তো যাই হোক, আপনারা কে কীভাবে নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি আবার পুনরায় আবার প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে, যাতে আবার পুনরায় আপনাদের ডাকে আবার আসতে পারি, সেই দিনটার অপেক্ষা আমি থাকবো। হ্যাঁ, আপনাদের ধৈর্যের জন্য, অসীম আগ্রহের জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে জানাই, এইগুলো আমি আমার বক্তব্য শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ খোকন বিশ্বাস, যিনি আজকে আমাদের সামনে এত সুন্দর সুন্দর কথা যেগুলো আমরা বললেন। জানেন তো, আমি প্রথমে বলেছিলাম যে কোনো একটা কথাতে তাদের কোন একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, তাই না? হয়ে যেতে পারে না, কোনো মানুষের মুখের কথাই তো হয়। তো আমি একটা কথা বলেছিলাম এর আগে যে পৃথিবীর সমস্ত কিছু আমি চেষ্টা করেছিলাম যে হ্যালো পৃথিবীটা চলে কিসের দ্বারা জানেন? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে চলে, টোটাল গোটা পৃথিবীতে কিসে চলে জানেন? কিসে চলে জানেন? হ্যালো, গোটা পৃথিবীটা চলে কিসের উপর, বাকি কি দ্বারা চলে জানেন তো? জানেন?
মুখ মানুষের মুখের কথায় কথায় চলে, রাইট? মুখের কথায় চলে না, না যন্ত্রের দ্বারা চলে। আপনি আমি যা বলছি, একজন প্রধানমন্ত্রী যা বলছে, এটা জাতির জেনে নায়ক তিনি যে কথা বলছে, হ্যাঁ তাই তো? তার কথা তো শেষ কথা, মুখের কথা তো। প্রতিভাপূর্ণ প্রতিভা সমাপন্ন ব্যক্তি অনেক পৃথিবীতে রয়েছে, বা আপনারা রয়েছেন, আপনাদের বা স্যারা যা কথাগুলো বলছে যদি আমরা একটা শুনি, আমরা তো এতদিন আমরা কি বলবো, আজকে যদি এখানে আসতাম না, যদি আজকে যোগ্যতম জায়গায় একটা থাকতাম, তাই না? তাহলে আপনারা টোটাল আমরা ইভেন সবাই আমরা ফেল করা ছাত্র, রাইট? যদি আমরা পাস করা ছাত্র থাকতাম আজকে এখানে থাকতাম? আমরা সবাই ফেলুয়া, তাই আজকে আমরা কিশলায় আজকে নিয়োজিত হয়েছি। সেই জন্য আমি বলি যে আলো আছে আড়ালে, আলো আছে আড়ালে, অন্ধকার মুছে যাবে, কিশলায় সৈনিকরা উঠে দাঁড়াবে। আপনাদের অভিনন্দন অভিনন্দন আর একটা কথা জানাই যে ঈশ্বরের কাছে, বা দিদি একটু বসে দেবে, শেষ মুহূর্তে তো বন্ধ করে দেবো কাকলে দিদি, আজকে কাছে প্লিজ দিদি আজ এসছি, তো সেই জন্য আমাদের পক্ষ থেকে মানে কিশোরাইয়ের তরফ থেকে, ইউনিট টু পক্ষ থেকে, যে আমাদের আমাদের মানে আপনাদের প্রতি আমরা আশীর্বাদ ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে বা গডের কাছে, যে আমরা আমাদের অল ফ্যামিলি অভাবমুক্ত, ঋণ মুক্ত এবং আমাদের দুর্নীতি মুক্ত আমাদের একটা সুন্দর জীবন দান করুন এই কিশলের ছাত্র সহায় দাঁড়িয়ে, এটা আপনাদের প্রতি আমরা আশীর্বাদ রাখছি, আপনারা রাখছেন, এবং যার ছাত্র ছায় যার দ্বারাতে আজকে আমরা এই ফারাক্কাতে এসেছি, যিনি তিনি হলেন আমাদের বিশ্বনাথ মন্ডল স্যার। আমি বিশ্বনাথ স্যারকে বিশ্বনাথ স্যারের যে আমি বলবো যে আপনাদের উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে যে কিশলাইকে নিয়ে এসছেন তার কিছু দু চারটা কথা বলার জন্য আজকে এখানে বলতে হবে, উনি আমাদের শেষ বক্তা, উনি বলবেন, কারণ যার ডাক আমরা এসেছি ওনার কথা আমরা শুনতে নেই শুধু নেই, অবশ্যই অবশ্যই, রাইট? প্লিজ মাননীয় কিশোর ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার যারা উপস্থিত আছেন তাদেরকে আমার এমএসসি পক্ষ অভিনন্দন জানাচ্ছি, এবং যারা আজকের এই শুভ উদ্বোধনে উপস্থিত আছেন তাদেরও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। যেহেতু স্যাররা সব মোটামুটি বলে ফেলেছেন, আমার আর মধ্যে কিছু বলার নাই, আমার একটু দাঁতের অবস্থাও খুব ভালো না, মানে সব ভুল হয়ে রেখেছি, ঠিক আছে, এই বলে আমি বক্তব্য করতে চাই। ধন্যবাদ।